ওকে সো হ্যালো ক্লাস আজকের আমরা আলোচনা করব যে বোরের যে মডেলটা ছিল বোর যে মডেলটা দিয়েছিলেন রাদারফোর্ডের যে আগে কিছু ত্রুটি ছিল বা কিছু প্রবলেম ছিল মডেলে যে রাদার ফোর্ডের মডেলের সেকেন্ড নাম্বার প্রবলেমটা কী ছিল যে তিনি বেসিক্যালি যে বর্ণালিটা পেয়েছিলেন বা যে স্পেকট্রামটা পেয়েছিলেন তিনি তার মত অনুসারে স্পেকট্রামটা পাওয়ার কথা ছিল কিন্তু কন্টিনিউয়াস কিন্তু যখন ওই হাইড্রোজেন মডেলটাকে যখন দেখা হলো যখন স্পেকট্রোমিটারে ফেলা হলো তখন দেখা গেল কি যে আমরা পাচ্ছি লাইন স্পেক্ট্রা বা রেখা বর্ণালী তাহলে সেটা কি জন্য হচ্ছে তার যে এক্সপ্লেনেশনটা সেটার জন্য একটা টোটাল স্পেকট্রাম সম্পর্কে একটা ক্লাস নিতে হবে ঠিক আছে তো ক্লাসটা ধৈর্য ধরে দেখো এক ঘন্টা মতো হতে পারে ক্লাসটা কোনো অসুবিধা নেই মানে টাইম নিয়ে দেখো ওই দু তিন মিনিট বা দশ মিনিট বারো মিনিটে স্পেকট্রাম বোঝানো যায় না বা ওই স্পেকট্রাম দিয়ে হাইড্রোজেনের জিনিসপত্র এক্সপ্লেন করা যায় না তো মন দিয়ে দেখো যাই হোক তাহলে শুরু করি আচ্ছা আগ যেটা আমি বলছি সবসময় স্পেকট্রাম স্পেকট্রাম বা যেটাকে আমি বলবো বর্ণালী জিনিসটা আগে বুঝতে হবে তাহলে আমি হেডিং করে দিই স্পেকট্রাম বা আমি যেটাকে বলছি বর্ণালী হুম স্পেকট্রাম বা বর্ণালী জিনিসটা কি আচ্ছা তোমরা এটা আগে নিশ্চয়ই পড়েছো স্পেকট্রাম বর্ণালী ক্লাস টেনে ফেনে নিশ্চয়ই পড়েছো এই জিনিসটা কি যে তুমি ধরো একটা প্রিজম নিয়েছো হুম এরকম একটা প্রিজম নিয়েছো প্রিজমে তুমি কি করেছো একটা হোয়াইট লাইট তুমি এই প্রিজমের উপর দিয়ে ফেলেছো ধরো একটা হোয়াইট লাইট এভাবে ফেলেছো হুম এটা কি একটা সাদা আলো বা একটা হোয়াইট লাইট যখন তুমি হোয়াইট লাইটটা ফেলবে আচ্ছা এখানে তুমি একটা পর্দা রেখেছো আমি বললাম যে এখানে একটা তোমার পর্দা রাখা আছে এইভাবে তাই তো যখন দেখবে তুমি একটা হোয়াইট লাইট কোনো প্রিজমের মধ্যে ফেলবে সেই লাইটটা সাতটা কালারে ডিভাইড হয়ে যাচ্ছিলো তাই তো সাতটা কালারে ডিভাইড হয়ে যাচ্ছিলো মানে ধরো আমি একটা অত তোমার কালার নেই তাও আমি করছি দুটো আর আমি দুটো এমনি করে দিচ্ছি ছটা এটা হচ্ছে তোমার সাতটা ঠিক আছে তাহলে সাতটা কালারে ডিভাইড হয়ে গেল এবং এই সাতটা কালার কি করবে এই সাতটা কালার এই যে তুমি যেখানে পর্দাটা রেখেছ এই পর্দার উপরে সাতটা কালার গিয়ে পড়বে মানে ধরো আমি বললাম যে এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা এই সাতটা কালারে পড়লো আচ্ছা সাতটা কালারের অর্ডার কিরকম হবে যেটাকে আমি বলি বেনিয়া সহকলা বা যেটাকে বলি আমি জিওর কি আর ভি ফর ভায়োলেট আই ফর ইন্ডিগো ব্লু ফর বি ফর ব্লু জি ফর গ্রিন ওয়াই ফর ইয়েলো ও ফর অরেঞ্জ আর আর ফর রেড ঠিক আছে তাহলে এই কালারগুলো মোটামুটি তুমি প্লেটে দেখতে পাবে বা স্ক্রিনে দেখতে পাবে তার একটা হোয়াইট লাইট ফেলেছি সেখান থেকে এই কালারগুলো এসেছে মানে কি বেনিয়া সহকলা এটিকে বলতে পারি আমি বেনিয়া সহকলা বে মানে বেগুনি এগুলো পড়েছ আগে নি ঠিক আছে বেনি বেগুনি নীল আকাশি জি ফর কি বেনিয়া শা বেগুনি নীল আকাশি আচ্ছা আ সবুজ হলুদ হুম আচ্ছা তারপর কি ছিল অরেঞ্জ মানে কমলা আর আর মানে লাল তাহলে বেনিয়া সহকোলা এইভাবে তুমি সাতটা রঙে ভেঙে যাচ্ছে এই জিনিসটাকে কি বলা হয়েছিল এই জিনিসটাকে বলা হয়েছিল স্পেকট্রম স্পেকট্রম বা বর্ণালী তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছিল স্পেকট্রাম বা বর্ণালী আচ্ছা এবার ব্যাপারটা কি হচ্ছে এই যে স্পেকট্রাম বা বর্ণালী এই বর্ণালী কিছু প্রকার আছে বা কিছু ডিফারেন্ট টাইপ অফ এরকম স্পেকট্রাম দেখা যায় তার মধ্যে আমি আজকে দুটো জিনিস শিখব একটাকে যেটা বলা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম কি বলা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা হেডিং করে দিই তাহলে এক নম্বর হচ্ছে কি এমিশন বা যেটাকে আমি বাংলায় বলছি কি নিঃস্বরণ বর্ণালী বইতে লেখা আছে দেখবে নিঃসরণ বর্ণালী ঠিক আছে বা বর্ণালী এটা এরকম যাই হোক আচ্ছা এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী আর একটা দু নম্বর যেটা হচ্ছে সেটা আমি কি জানবো সেটা হচ্ছে অ্যাবজর্বশন স্পেকট্রাম অ্যাবজর্বশন স্পেকট্রাম মানে কি মানে ওটাকে তুমি বাংলায় বলতে পারো কি মানে শোষণ বর্ণালী বলতে পারো তাই তো তাহলে কি অ্যাবজর্বশন স্পেকট্রাম আচ্ছা এবারে অ্যাবজর্বশন স্পেকট্রাম যেটাকে আমি বলছি কি শোষণ বর্ণালী ঠিক আছে এবারে এই যে এমিশন স্পেকট্রাম আর অ্যাবজর্শন স্পেকট্রাম এটা সম্পর্কে আমাকে একটুখানি জানতে হবে হুম এই দুটো স্পেকট্রামের উপরে ডিপেন্ড করে আমি হাইড্রোজেনের যে মডেলটা আছে সেটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যে হাইড্রোজেনে কেন লাইন স্পেকট্রাম এলো আর কেন কন্টিনিউয়াস স্পেকট্রাম এলো না আচ্ছা লাইন স্পেকট্রাম কন্টিনিউস স্পেকট্রাম ব্যাপারটা বলে দিই আচ্ছা সেটা আমি কনটেক্সটে বলবো যাই হোক আচ্ছা এবারে নিঃসরণ বর্ণালী মানে কি বা এমিশন স্পেকট্রাম ব্যাপারটা কি একটু নিই তাহলে আমি হেডিং করি প্রথমে যে Emission, spectrum ঠিক আছে ব্যাপারটা ভালো করে বুঝো যেটা বর্ণালী জিনিসটা কি হচ্ছে এই জিনিসটা যখন হয় তখন কি হয় যে তুমি একটা গ্যাস টিউব ঠিক আছে তুমি একটা গ্যাস টিউব নাও এইভাবে তুমি ডিসচার্জ টিউবও নিতে পারো কোনো অসুবিধা নেই একটা গ্যাস টিউব নাও হুম এটা কি গ্যাস টিউব যাতে তুমি কি করেছো কিছু গ্যাস রেখেছো কিছু তোমার এরকম কিছু গ্যাস আছে এবার কি করো তুমি এর উপর দিয়ে তুমি কি পাঠাও ইলেকট্রিক পাঠাও এর মধ্যে তুমি ইলেকট্রিসিটি পাঠাও কি পাঠাচ্ছি আমি ইলেকট্রিসিটি বা কারেন্ট ইলেকট্রিসিটি কেন ইলেকট্রিসিটি পাঠাচ্ছি এই যে গ্যাসগুলো আছে একে কি করার জন্য হিট করার জন্য বায়কে উত্তপ্ত করার জন্য বায়কে হিট করার জন্য যখন এই গ্যাসটা হিট হবে তখন গ্যাস থেকে একটা রেডিয়েশন বেরোবে কি লাইটটা আছে না এইটাকে তুমি কি করবে একটা প্রিজমের উপরে ফেলবে ঠিক আছে এই লাইটটাকে তুমি একটা প্রিজমের উপরে ফেলবে দেখবে যে লাইটটা ফেলার পরে এখানে তুমি কি রেখেছো এখানে তুমি একটা প্লেট রেখেছো ঠিক আছে এই লাইটটা তুমি এখানে ফেলেছো আর তুমি এখানে একটা প্লেট রেখেছো ঠিক আছে এবারে দেখবে যে তুমি যেরম পেয়েছিলে বর্ণালীতে সাতটা কালার পেয়েছিলে সাতটা কালার মানে কি বেগুনি থেকে লাল বা ভায়োলেট থেকে রেড অব্দি এবারে ভায়োলেট থেকে রেড এই যে কালার এগুলো কি এগুলো সব রেডিয়েশন লাইট রেডিয়েশন তাহলে এই কালারের মধ্যে কি এই কালারগুলোর নির্দিষ্ট কি আছে নির্দিষ্ট ওয়েভ লেন্সি আছে আছে এবং তুমি যে এই জিনিসগুলো যে পাচ্ছ এগুলো না একটা সিন মানে কন্টিনিউয়াসলি পাবে মানে কি ধরো ভায়োলেট ধরো এখান থেকে এতটা শুরু হলো ঠিক তারপরেই তুমি পেয়ে যাচ্ছ ব্লু আমার কাছে ব্লু নেই যাই হোক এরকম পেয়ে যাচ্ছ ব্লু তারপরে তুমি এখানে পেয়ে যাচ্ছ তুমি হ্যাঁ সরি ভালো করে ইন্ডিগো পেলে তারপরে তুমি এখানে পেয়ে যাচ্ছো ব্লু মানে এটা ইফ দেখতে কেমন হবে জানো তো দেখতে যে জিনিসটা এরকম হবে যদি পর্দার উপরে তুমি যদি ফেলো এটাকে আমি এটাকে যদি একটুখানি ভালো করে দেখাই তাহলে ঠিক এরম দেখতে হবে যে আমি এইখানে ছোটো করে দেখে নিই হ্যাঁ দেখতে হবে এইরকম এটা যদি তোমার পর্দা হয় তার এরকম ব্যান্ড টাইপের পাবে ঠিক আছে এরকম ব্যান্ড টাইপের মানে ধরো প্রথমে একটা কালার পেলে এতটা অবধি কালারটা পুরোটা পেলে ঠিক আছে ঠিক তারপরেই আর একটা কালার পাচ্ছ ওই অর্ডারে কিরকম ভায়োলেট ইন্ডিগো ব্লু এরকম অর্ডারে পাচ্ছ এরকম একটা কালার পাচ্ছ নিজেদের কাছে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক তারপরেই একটা আবার এরকম ব্যান্ড পাচ্ছ হুম এরকম একটা কালার তারপরে আবার একটা তুমি এরকম পাচ্ছ বইতে ছবি আছে দেখতে পাবে এরকম পাচ্ছ মানে কি এরকম পর পর পাচ্ছ মানে এটা ঠিক শেষ তারপর একটা পাচ্ছ এটা ঠিক শেষ তারপর একটা পাচ্ছ এটা ঠিক শেষ তারপর মানে তুমি এইখান থেকে যে সাতটা যে তোমার কালার আছে তুমি এর মধ্যে অল ফ্রিকুয়েন্সি বা অল ওয়েভ লেন্থ রেডিয়েশন দেখতে পাবে তাহলে কি এর মধ্যে কি সমস্ত রকম কালার থাকবে এই যে এই রেঞ্জের মধ্যে এই যে রেঞ্জটা আছে ভায়োলেট থেকে রেড এই যে রেঞ্জের মধ্যে তুমি সমস্ত রকমের ফ্রিকোয়েন্সির রেডিয়েশন দেখতে পাবে সমস্ত রকমের ফ্রিকুয়েন্সি রেডিয়েশন এটা তোমার মোটামুটি হয় চার হাজার মধ্যে তুমি সমস্ত তরঙ্গদীর্ঘ দেখতে পাবে এই জন্য কি পাচ্ছ তুমি সমস্ত রকমের কালারের ব্যান্ড পাচ্ছ একটার পর একটা কোনো মাছা নেই তো ফাঁক নেই তাহলে এর মধ্যে তুমি কি পাচ্ছ যে অল কাইন্ডস অফ কি এগুলোর মধ্যে সমস্ত রকম ওয়েবলেন পাচ্ছ হুম মানে চার হাজার থেকে আট হাজারের মধ্যে যত ওয়েবলেন্স আছে তুমি সব পাচ্ছ এই ব্যান্ডটায় বা এই যে তুমি পর্দাটা ফেলেছো এর মধ্যে পুরোটা পাচ্ছ এই জন্য কন্টিনিউয়াস একটা স্লিড আসছে দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস একদম এরপরে এটা তারপরে এটা তারপরে এটা কন্টিনিউয়াস একটা আসছে কিন্তু যখন তুমি এমিশন সেটটা যখন করলে অর্থাৎ যখন তুমি একটা গ্যাসকে ইলেকট্রিসিটি দিয়ে হিট করলে সেই গ্যাস থেকে একটা রেডিয়েশন বেরোলো সেটাকে তুমি প্রিজমের উপরে ফেললে তখন যেটা তুমি দেখতে পাবে তখন কেমন দেখতে পাবে জানো তো তখন ব্যাপারটা এরকম দেখতে পাবে যে ইটস লাইক ধরো আমি এটা ধরো এইখান থেকে গ্যাস আমি ধরো বললাম সবগুলো ফেলেছি তার মধ্যে একটা দুটো তিনটে চারটে মানে ডিপেন্ডিং অন দ্য গ্যাস যে গ্যাস হবে তার সেরকম বর্ণালী হবে যে মানে স্পেকট্রাম হবে এখানে যদি অন্য কোনো গ্যাস নেই তাহলে অন্যরকম স্পেকট্রাম হবে অন্য কিছু লাইট বের করবে তাহলে মোটামুটি আমি মোটামুটি ধরো চারটে কালার আমি ধরো চারটে কালার পেয়েছি এই চারটে কালার এরকম স্ক্রিনে দেখা যাবে চারটে কালার এরকম স্ক্রিনে দেখা যাবে একটা ধরো এরপর কি ছিল দুটো হুম এরপর ধরো এটা ছিল তিনটে অর্থাৎ সব রকম তুমি পাচ্ছ না এবং এর মধ্যে একটা ব্যাপার আছে যে কালারগুলো তোমার মিসিং আছে এর মধ্যে একটা ব্যাপার আছে তুমি পর্দাটাকে যদি তুমি সামনে দিয়ে দেখো মানে যেরকম সেটা দেখালাম বর্ণালীতে বা স্পেকট্রামে ওইখানে এটা কেমন পাচ্ছ বলো দেখি এটা তুমি ঠিক পাচ্ছ ঠিক দেখতে এরকম হবে এই একটা কালার দেখতে পাবে এইভাবে লাইন টাইপের তারপরে এরম একটা লাইন পাবে তারপর এরম একটা লাইন পাবে তারপর এরম একটা লাইন পাবে অর্থাৎ এখানে যেমন তুমি কন্টিনিউশন পাচ্ছিলে একটা কন্টিনিউয়েশন পাচ্ছিলে যে এই ব্যান্ডটার পরে ঠিক একটা কালার কিন্তু এরখানে কি পাচ্ছ লাইন পাচ্ছ ধরো এই তোমার এই ওয়েবলেন্টার একটা লাইন এলো লাইন এলো তার মাঝখানে এগুলো সব মিসিং এখানে আর কোনো ওয়েব লেন্থ নেই তারপরে এরম একটা ওয়েবলেন্থ লাইন পেলে তারপরে এই মাঝখানে সব মিসিং তারপরে এরম একটা ওয়েবলেন্থ পেলে আবার মাঝখানে সব মিসিং আবার এরম একটা ওয়েবলেন্থ পেলে তাহলে বুঝলে এখানে যেমন কি ছিল সমস্ত রকম ওয়েব লেন্থ পাচ্ছিলাম চার হাজার থেকে আট হাজার অ্যাংস্ট্রমের মাঝখানে এখানে কি হচ্ছে সমস্ত লেন্থ আমি পাচ্ছি না কিছু ডিসক্রিট বা ডিফারেন্ট লেন্থ পাচ্ছি তাই তো তখন তোমার এইটাকে যেটা আমি সমস্ত রকম পাচ্ছিলাম এটাকে আমি বলবো কি স্পেকট্রাম কন্টিনিউয়াস স্পেকট্রাম যেটাকে বাংলায় বলছে কি নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন যেটা তুমি বলতে পারো নির বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন বর্ণালী তাহলে কি কন্টিনিউয়াস পাচ্ছি মানে এই কালারটার পরে এই কালার এই 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 কালার 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 পরে পরে এবং কি এই যতটা আমি রেঞ্জ ধরেছি এই রেঞ্জের মধ্যে সমস্ত রকম ওয়েবলেন্থ আছে সমস্ত রকম কিন্তু এর ক্ষেত্রে কি দেখো প্রথমত সব কালার আমি পাচ্ছি না গ্যাসের উপর ডিপেন্ড করে আমি কালার পাবো এটা এখানে যদি অন্য গ্যাস নেই তাহলে অন্য কালার আসতে পারে ঠিক আছে আচ্ছা কিন্তু এখানে যেটা ডিফারেন্সটা কি এখানে আমি নিরবিচ্ছিন্ন পাচ্ছি না এখানে লাইন পাচ্ছি অর্থাৎ বিচ্ছিন্ন কিছু রেখা পাচ্ছি কিছু ফিক্সড ওয়েবলেন্থ পাচ্ছি এর এই যে বলতে পারি না যে এই যে পুরো এটার মধ্যে সমস্ত রকম লেন্থ আছে জাস্ট এই লাইনটা পাচ্ছি মানে এই লেন্থটা পেয়েছি এই লাইনটা পাচ্ছি মানে এই লেন্থটা পেয়েছি এই লাইনটা পাচ্ছি মানে এই লেন্থটা পেয়েছি এই লাইনটা পাচ্ছি মানে এই ওয়েব লেন্থটা পেয়েছি তখন এই যে লেন্থগুলো বা এই যে প্যাটার্নটা স্পেকট্রামের আমি একে বলবো। লাইন স্পেকট্রম বা যেটাকে বাংলায় বলে রেখা বর্ণালী বোঝা গেল তাহলে এটাকে বাংলায় কি বলে এটাকে বাংলায় বলে রেখা বর্ণালী ঠিক আছে আচ্ছা এবার যেটা হচ্ছে কি আমাকে যখন আমি রাদার ফোর যখন আমি মডেলটা দেখেছিলাম যখন সেটাকে যখন আমি স্পেকট্রামে ফেলেছিলাম হাইড্রোজেন গ্যাসের জন্য তখন আমি কী পেয়েছিলাম এই রেখা বর্ণালী পেয়েছিলাম এবার এটা কেন হচ্ছে আমি এমিশন স্পেকট্রাম অর্থাৎ নিঃসরণ বর্ণালী এর নিরিখে আমি প্রথমে হাইড্রোজেনটাকে দেখবো হাইড্রোজেন গ্যাসটাকে স্টাডি করব যে কেন এরম হচ্ছে সেটা কে এক্সপ্লেন করেছিল সেটা বোর এক্সপ্লেন করে দিয়েছিলো যে কেন এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে যদি একটা রকম গ্যাস নাও তাহলে একরকম তুমি বর্ণালী পাবে লাইন স্পেকট্রাম পাবে অন্য গ্যাস নিলে অন্যরকম লাইন স্পেকট্রাম পাবে তাহলে তাহলে কি যে স্পেকট্রাম স্পেক্ট্রামস আর ডিফারেন্ট ফর ডিফারেন্ট গ্যাসেস অর্থাৎ এই গ্যাসের মধ্যে এখানে তুমি যদি হাইড্রোজেন নাও তাহলে একরকম স্পেকট্রাম পাবে যদি তুমি হিলিয়াম নাও তাহলে একরকম স্পেকট্রাম পাবে তুমি যদি নিয়ন নাও রকম স্পেকট্রাম পাবে অর্থাৎ বিভিন্ন গ্যাসের জন্য স্পেকট্রাম হবে বিভিন্ন তাহলে কি আর ডিফারেন্ট ফর গ্যাসেস ক্লিয়ার বোঝা গেল তাহলে আমি লাইন স্পেকট্রামটা নিশ্চয়ই বোঝাতে পারলাম আর কন্টিনিউয়াস স্পেক্ট্রামটা আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যেখানে পরপর পাবো সমস্ত রকম এই রেঞ্জের মধ্যে সমস্ত রকম ওয়েভ লেন্থ পাবো কিন্তু আমি কি এই রেঞ্জের মধ্যে সমস্ত রকম পাবো না কিছু ফিক্সড ফিক্সড পাবো যেমন এই ওয়েবলেন্ এই 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 লেন তাহলে লাইন টাইপের পাচ্ছি বলে একে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম আর এখানে কন্টিনিউয়াস পাচ্ছি বলে একে বলা হচ্ছে কি কন্টিনিউয়াস স্পেকট্রাম ক্লিয়ার উল্টে দিই পজ করো তুলে নাও ঠিক আছে উল্টে দিচ্ছি এবার আমি চলে আসবো কোথায় আমি চলে আসবো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে কি হলো ব্যাপারটা কী হলো যার ফলে এরকম আমি স্পেকট্রাম পেলাম আচ্ছা তাহলে কি করা হয়েছিল ওই একই রকম সেট আপ হাইড্রোজেন গ্যাসকে কী করা হয়েছিল ওই গ্যাস চেম্বারে রাখা হয়েছিল ঠিক আছে গ্যাস চেম্বারে রেখে কী করা হয়েছিল ওকে ইলেকট্রিক্যাল হিট দেওয়া হয়েছিল আচ্ছা ইলেকট্রিক্যাল হিট দিলে কি হবে তাহলে আমাকে একদম বোরের মডেলটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমি হাইড্রোজেনটা এঁকে কালারগুলো কোথায় নিচ্ছ হাইড্রোজেন কেমন হবে থাকে ধরো মাঝখানে কি থাকে নিউক্লিয়াস পজিটিভ চার্জ নিউক্লিয়াস বাইরে কি থাকে সেল থাকে বা অরবিট যেটাকে বলা হয় কক্ষপথ তো বাইরে কি থাকে কক্ষপথ হুম আমি সার্কেল খুব বাজে নাকি ঠিক আছে যারা ভালো মাখতে পারে কেন ঠিক আছে এরকম অনেক কক্ষপথ থাকে এরকম একটা আরও একটা থাকবে খাতায় ধরবে না আমি একটু দূরে এঁকে দিচ্ছি আরও থাকবে এবার দেখো আমি হাইড্রোজেন থেকে স্টার্ট করছি হাইড্রোজেন গ্যাসে কটা ইলেকট্রন থাকে আমি জানি একটা ইলেকট্রন থাকে ধরো লেটসে ইলেকট্রনটা প্রথম নম্বর যে কক্ষপথ অর্থাৎ এনিক টু ওয়ান এন ক্যাল টু এক নম্বর কক্ষপথে আছে ইলেকট্রনটা এবার আমি কি করেছি এবার আমি করেছি যে আমি বাইর থেকে ইলেকট্রিক্যাল হিট দিয়েছি মানে ইলেকট্রিসিটি চালনা করেছি বা বাইর থেকে এনার্জি দিয়েছি তাহলে বাইর থেকে যদি আমি এনার্জি দিই কি হবে ধর আমি বাইর থেকে এখানে ফুল সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েছি তাহলে কি হবে আমি বইয়ের ওই মডেলটা থেকে কি জানি যে কক্ষপথে থাকাকালীন আচ্ছা তার আগে একটুখানি বলে দিই এই যে এ নিকেল টু এক নম্বর এই যে কক্ষপত্রা এখানে এনার্জি কি সবথেকে কম মানে কি ই ওয়ানটা সবথেকে কম এইখানে তারপর একটা এনার্জি আরো বাড়বে তারপর একটা এনার্জি আরও বাড়বে আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম এটা মনে হয় থার্টি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স হবে এটা মনে হয় মাইনাস থ্রি পয়েন্ট সিক্স হবে এরকম করে এনার্জি আগের দিন দেখো আগের দিনের লেকচারে সব ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছিলাম কত এনার্জি হচ্ছে তাহলে এই যে ওয়ানটা যেটা আছে এই ই ওয়ানটা মোটামুটি তুমি এখানে তুমি ধরো যে ই ওয়ানটা সব থেকে এনার্জি কম মানে কি ই ওয়ান ইজ লেস দেন তারপরে এ নিকালে টু হলে এখানে এনার্জি বেশি ই টু ইজ লেস দেন ই থ্রি আপ টু সো ওয়ান চলতে থাকবে আচ্ছা এবার ধরো আমি বোরের মডেল থেকে কী জেনেছিলাম যে যদি এনার্জি বাইর থেকে দিচ্ছে সমস্ত রকম এনার্জি কিন্তু অ্যাকসেপ্ট করে না আগের দিনের লেকচারটা মনে করো ইলেকট্রনটা যখন কক্ষপতে থাকে তখন সে কিন্তু যে সে এনার্জি অ্যাকসেপ্ট করে না ধরো কিছু একটা এনার্জি নিয়ে সে এইখানে এলো কিন্তু ওই মাঝখানে তো কোনো কক্ষপথ নেই তাহলে ও কোথায় যাবে ও যেতে পারবে না তাহলে ওই এনার্জিটা ও অ্যাকসেপ্ট করতে পারবে না ধরো ও এইখানে এলো ধরো এমন কিছু এনার্জিও নিয়েছে যার ফলে ইলেকট্রনটা আসবে এইখানে কিন্তু এখানে তো কোনো কক্ষপথ নেই তাহলে ইলেকট্রন কী করে আসবে তাহলে ওই এনার্জিটাও নিতে পারবে না ও কীরকম এনার্জি নেবে যে যতটা এনার্জি ধরো এ এক থেকে দুয়ে আসবে তাহলে কি এক আর দুয়ের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা ওই পরিমাণ এনার্জি যদি ও নেয় তাহলেও এক থেকে দুয়ে জাম করবে তাই তো বা ধরো এটা এক থেকে তিনে জাম করবে তাহলে তিনে জাম করার মধ্যে তাহলে কি করতে হবে যে তিন আর একের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা আছে ওই রকম এনার্জি যদি ও অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে ও এইখানে জাম করবে তাহলে কি যে সে এনার্জি কিন্তু ও অ্যাকসেপ্ট করতে পারবে না আগের দিনের লেকচারটা মনে করো ইলেকট্রন যে সে এনার্জি অ্যাকসেপ্ট করতে পারে না যেরম সেরম এনার্জি দেবে হবে না তাকে কিছু ফিক্সড অ্যামাউন্ট এনার্জি দিতে হবে যে এনার্জিগুলো অ্যাকসেপ্ট করে সে কী করবে সে কখন বদলতে যেতে পারবে অর্থাৎ এই দু এক থেকে দুয়ে আসতে গেলে এক আর দুয়ের মধ্যে যে এনার্জি গ্যাপটা সেরম এনার্জি তুমি যদি ওকে দাও তাহলে ও এক থেকে দুয়ে জাম্প করবে তাহলে ও এক থেকে তিনে জাম্প করবে তাহলেও এক থেকে চারে জাম্প করবে শোন ঠিক আছে আচ্ছা এবার আমি কি আমি এনার্জি এখানে দিয়ে দিয়েছি এবারে ধরো এনার্জি দেওয়ার পরে আমি ধরলাম যে ইলেকট্রনটা এক থেকে দুয়ে গেল হুম ইলেকট্রনটা কি করলো এক থেকে দুয়ে গেল আচ্ছা এবার আমি বলি যে এক নম্বরে এনার্জি কত ছিল আমি যদি এনার্জির এক্সপ্রেশন তুমি যদি দেখো যে এক নম্বরে এনার্জিটা কত ছিল আচ্ছা এনার্জি এক্সপ্রেশন কী ছিল যে ই আমি ধরি প্রথম নম্বর যে এটা আছে সেলটা আছে বা প্রথম নম্বর যে কক্ষপথ আছে তার এনার্জি কত হয় কত ছিল তুমি এটাকে বলতে পারো মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট তো এটা এরকম ছিল এনার্জি আচ্ছা এটা কি এটা এটা হচ্ছে একচুয়ালি এনার্জির এক্সপ্রেশন মানে ই সমান মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স জেড স্কোয়ার বাই এন স্কোয়ার নর্মাল এনার্জি সমান এবার তুমি যদি এক নম্বর কক্ষবতা এন এর মান এক বসে যাবে দু নম্বর কক্ষে গেলে এন এর মান দুই বসে যাবে আর জেড এর মান তো এক কার ক্ষেত্রে হাইড্রজনের ক্ষেত্রে আচ্ছা আমি না আমি একদম এতটা শর্টকাটে না গি আমি একটু 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 ভালো করে করাই একটু ভালো করে করাই মানে কি একটু একটু প্রিসাইজলি হ্যাঁ যেটা বুঝতে সুবিধা হবে দেখো আমি যত কিছু করবো কিন্তু আমি সব সিজিএসে করব আমি আগের দিন হোম টাক্স দিয়েছিলাম এসআইতে সবাই নিশ্চয়ই এসআইতে করেছো আমি এনার্জি এক্সপ্রেশন কিন্তু সিজিএসে লিখছি তোমরা কিন্তু যখন এই ডেরিভেশনটা বাড়িতে করবে ডেডিভেশান দেখে দেখে কিন্তু ওটা এসআইতে করবে ঠিক আছে দিয়ে আমাকে হোম টাক্সটা দেবে যাই হোক আচ্ছা এবার আমি তাহলে নর্মাল এনার্জি এক্সপ্রেশনটা লিখে বলি এটা আমি জাস্ট ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছিলাম নর্মাল ধরো আমি এনার্জি এক্সপ্রেশন লিখে দিলাম ই সমান কি ছিল ই সমান ছিল মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার ফোর বাই এন স্কোয়ার স্কোয়ার তো টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার ফোর বাই এন স্কোয়ার স্কোয়ার এবার ধরো আমি ধরলাম লেটসে ইলেকট্রনটা কি করলো এটা ধরো আমি এন ক্যাল টু এক মানে এটাকে ধরো আমি এন ওয়ান ধরলাম প্রথম নম্বর যে সেলটা আছে বা কক্ষপত্র আছে তাকে ধরলাম এন ওয়ান আর দ্বিতীয় নম্বরটাকে ধরলাম ধরো এন টু তাহলে আমি বললাম যে ইলেকট্রনটা সেটা জাম্প করেছে এন ওয়ান থেকে এন টুতে হুম আচ্ছা এবার একটা ইম্পর্ট্যান্ট জিনিস একটা ইলেকট্রন এন ওয়ান থেকে এন টুতে জাম্প করেছে মানে কি কম শক্তি থেকে একটা শক্তি নিয়ে বেশি শক্তিতে চলে গেছে এবার একটা কথা বলো কেউ কি কোনো দিন তার বেশি শক্তি স্টেটে সুস্থিত থাকে বা স্টেবেল থাকে কোনো দিন থাকে না ধরো তুমি বললাম যে আজকে তোমার কাছে প্রচুর টাকা এসে গেছে প্রচুর টাকা তুমি একদম মাথা খারাপ হয়ে গেছে আমি আজকে যাব আজকে সিনেমা দেখতে যাব আজকে আমি পপকর্ন খাবো আজকে আমি হ্যাঁ অনেক কিছু খাবো চারদিকে ঘুরবো দেশ বিদেশ ঘুরবো তারপর ঘোরাফোরার পরে দেখবে তোমার কিছুক্ষণ পর যে সব পয়সা খরচা হয়ে গেছে তখন কি বলবে আরে বাবা রে আর তো কিছু নেই ফিরে আয় বাবা দেশে ফিরে আয় হুম আবার বাড়িতে চলে আয় ডাল ভাত খা ব্যাপারটা ইলেকট্রনিক ক্ষেত্রে তাই হয় ও কি করে এনার্জি নেয় নিয়ে ও কি করে চলে যায় হায়ার এনার্জি স্টেটে চলে যায় এবারে এই এনার্জিটা আমি সবসময় তো দিতে পারবো না আমার কিছুক্ষণ পর এনার্জিটা সরিয়ে নিতে হবে যখন সরিয়ে নেবো তখন কী হবে এই যে গেছে এখানে আর থাকবে না ও কি করবে আবার ওর অরিজিনাল স্টেটে চলে আসবে এই যদি এখানে যায় আবার ও তার অরিজিনাল স্টেটে চলে আসবে ঠিক আছে তাহলে কি এনার্জিও নেয় নিয়ে ও কি করে উচ্চতর শক্তি সম্পন্ন বা হায়ার এনার্জি অরবিট বা কক্ষপথে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর কি হয় ও আবার নিজের কক্ষপথে আবার যে অরিজিনাল যেটা ছিল সেটাতে ফিরে আসে যখন ও এই যে ফিরে আসে যখন ও এই ট্রানজিশনটা যখন করে তখন কি করে না তখন ও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছেড়ে দেয় কি ছাড়ে ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন ছেড়ে দেয় অর্থাৎ ও কি করে একটা এনার্জি বা একটা বা এটাকে বলতে পারি এনার্জি একটা এনার্জি বা একটা রেডিয়েশন ও কি করে ছেড়ে দেয় তাহলে কি ইলেকট্রন প্রথমে শক্তি নিল শক্তি নিয়ে কি করলো উচ্চতর শক্তিসম্পন্ন কক্ষপথে গেল কিন্তু কি কিছুক্ষণ থাকার পরে ওখানে থাকবে না ও কী করবে ও এবারে নিম্নতর শক্তিসম্পন্ন কক্ষপথে ফিরে আসার চেষ্টা করবে লোয়ার এনার্জি সেলে ও ফিরে আসার চেষ্টা করবে যখন ও ফিরে আসে তখন ও কী করে কিছু এনার্জি বের করে দেয় সেই এনার্জিটা কি হিসাবে বের করে অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব হিসাবে বের করে ঠিক আছে তাহলে ধরো আমি ধরলাম যে ইলেকট্রনটা এন ওয়ান থেকে এন টুতে গেছে এন ওয়ান থেকে এন টুতে গেছে এবার এন ওয়ান থেকে এন টুতে যাওয়ার পর ও কি করবে ও কিন্তু ওখানে থাকবে না ও কি করবে আবার ওই এন টু থেকে এন ওয়ানে এ ফিরে আস তাহলে ইলেকট্রনটা প্রথমে গেল এন ওয়ান থেকে এন টুতে তারপরে কি করলো তারপরে দিস ইলেকট্রন ব্যাক ফ্রম এন টু টু এন ওয়ান অর্থাৎ এই ইলেকট্রনটা কি করলো ওখানে থাকলো না ও এন টু থেকে এন চলে গেল আচ্ছা এন টু থেকে এন জন্য চলে আসার জন্য কি পরিমাণ শক্তি ছাড়লো তাহলে দেখে নিই আমি এন টুর শক্তি দেখে নিই আগে মানে কি দু নম্বর নম্বর শক্তি কত হবে নর্মাল শক্তির এক্সপ্রেশন লিখছি যে ই টু আচ্ছা এগুলোকে আমি লিখে দিই ই এন সুবিধা হবে তাহলে বুঝতে ই এন তাহলে আমি ই টু কত হবে আচ্ছা ই টু কত হবে দেখি তাহলে এইখানে করি বা আমি ধরলাম যে ই টু মানে আমি ধরলাম যে লেটসে আমি এটাকে ই টু মানে কি ধরো এন টু দু নম্বর মানে কি আমি ধরলাম যে এন টু তম কক্ষপথ মানে এটাকে আমি ধরেছি এন ওয়ান এটাকে ধরেছি আমি এন টু তাহলে এন টু বেসিক্যালি আমি এটাকে এরকম ভাবলি কি ই এন টু ই এন টু তাহলে আরো বুঝতে সুবিধা হবে তাহলে ই এন টু মানে এখানে বসিয়ে দিই তাহলে কত হবে মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এন টু স্কোয়ার এইচ স্কোয়ার ক্লিয়ার এগুলো সময় জানা আছে এমটা কি এমটা হচ্ছে ইলেকট্রনের মাস ইটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ যেটা কি যে আমি অ্যাটমটা নিয়েছি তার কি অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা যেটা বলতে পারো এনটা কি সেল বা কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা সেল বলতে পারি আর এইচটা কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট

এইচ স্কুয়ার ক্লিয়ার হুম আচ্ছা এবার এবার যেটা হচ্ছে হচ্ছে সেটা কি যে আমি ইলেকট্রনটা তাহলে কোথায় এসছে এন টু থেকে এন ওয়ান এ জাম্প করেছে তাহলে কতটা এনার্জি ছাড়বে এন টুর এনার্জি মাইনাস এন ওয়ান এর এনার্জি মানে কি এন টু থেকে যদি এন ওয়ান এ আসতে হয় তাহলে কত এনার্জি ছাড়তে হবে এই যে ডিফারেন্সটা এইটা যদি ছেড়ে আসে তাহলে এই এনার্জি ডিফারেন্সটা কত ই এন টু মাইনাস ই এন ওয়ান মানে কি ইলেকট্রনটা এইখান থেকে এইখানে এসছে কতটা এনার্জি ছেড়েছে এইভাবে এই যে ই এন টু মাইনাস বলতে পারি কি ই এন ওয়ান ঠিক আছে আচ্ছা এবারে কত হচ্ছে এটা ক্যালকুলেট করি হুম সব খাতা পেন কপি টপি সব বের করো করে ক্যালকুলেট করে আরম্ভ করো আচ্ছা ই এন টু কত ছিল

ক্যালকুলেশন স্টার্ট করো কমন কি যাবে টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দাওয়ার ফোর এইচ স্কোয়ার দেখো এখান থেকেও টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইটু পার ফোর এইচ স্কোয়ার তাহলে আমি নিয়ে নিই কমন টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দা পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার মানে ধরো আমি এই সাইড থেকে কমন নিয়েছি মানে এটা প্লাস বেসিক্যালি প্লাস হয়ে যাবে তো তাহলে এইখান থেকে কমন নিয়েছি তাহলে কি ভেতরে কি থাকবে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবারে আমি এটাকে বলে দিতে পারি যে যেহেতু এটা হাইড্রোজেন অ্যাটম সেটা আমি জেড এর মান এখানে এক করে দিতে পারি তাহলে কি ফর হাইড্রোজেন অ্যাটম জেড ক্যালস টু আমি ওয়ান করে দিতে পারি তাহলে কত হবে টু পাই স্কোয়ার এম ই টু দা পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার আচ্ছা দেখো যদি আমি বলি ইলেকট্রনটা এক থেকে দুয়ে এসছে তাহলে কি এন টুর জায়গায় কত বসবে দুই এন ওয়ানের জায়গায় কত বসবে এক যদি আমি বলি ইলেকট্রনটা তিন থেকে একে এসছে তাহলে কি এন টুর জায়গায় কত বসবে বলো এন টুর জায়গায় বসবে তিন এন ওয়ানের জায়গায় কত বসবে এক ঠিক আছে মানে আমি এটাকে এন ওয়ান এন টু নন লিখলে এটা অ্যাকচুয়ালি এরম না এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক দুই তো এটা অ্যাকচুয়ালি এক দুই আমি এটা ধরলাম কি ধরো কোনো একটা ধরো আমি এখানে একটা আরুটে ধরলাম ধরো আমি ধরলাম যে এটা এন ওয়ান এটা ধরো এন টু তাহলে যদি আমি যদি ইলেকট্রনটা যদি এইখানে ছিল সে যদি বাউন্স ব্যাক করে যদি সে এখানে আসে তাহলে সে একটা এনার্জি ছাড়ছে তাহলে মনে হয় একটা অর্ডিনারি কেস একটা অর্ডিনারি কেস ধরছি অ্যাকচুয়ালি এটা তো এন ক্যাল টু ওয়ান এন ক্যাল টু টু ধরো এন ক্যাল টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে এবার ধরো আমি একটা জেনারেল কিছু একটা করছি ধরো আমি বলছি এন টু থেকে এন ওয়ান আসছে একটা জেনারেল কিছু একটা তাহলে সেখানে আমি এটা করতে পারি না এই এক্সপ্রেশনটা দিতে পারি যে এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার যেটা হচ্ছে কি যেটা যে এই যে আর যে ডিফারেন্সটা যেটাকে আমি লিখতে পারি ডেল্টাই লেখা যায় তো এটা লিখতে পারি আমি ডেল্টাই ডেল্টটা মানে কি যে এনার্জিটাও ছেড়েছে সেটা আমার এটা এসছে ধরো এন টু থেকে কোনো একটা কক্ষপথ এন টু থেকে এন ওয়ানে ইলেকট্রনটা জাম্প করেছে সে কিছুটা এনার্জি ছেড়ে দিয়েছে তাহলে সেটা আমি এইভাবে লিখতে পারি ডেল্টাই ওই এনার্জিটাকে লিখতে পারি ডেল্টাই আচ্ছা এবার বলছে যে যে এনার্জিটাও ছেড়ে এসছে না যে এনার্জিটা ইলেকট্রন ছেড়ে দেয় সেই এনার্জিটা কার সাথে সমান হয় ফোটোনের এনার্জির সাথে সমান হয় কার এনার্জি এই এনার্জিটা সমান হয় কার মতো ফোটোনের এনার্জি ফোটন এনার্জি যে এনার্জিটা ইলেকট্রন ছেড়ে চলে আসে সেই এনার্জিটাকে বলা যাচ্ছে ফোটনের এনার্জি আচ্ছা ফোটনের এনার্জি আমি করিয়েছিলাম কত ফোটনের এনার্জি ই সমান এইচ সি বাই ল্যামডা মনে আছে তো ই সমান এইচ সি বাই ল্যামডা তাহলে এই অফ তুলে নাও পজ করো এই দি তুলে নাও ঠিক আছে আমি উল্টাই ওকে এগুলো কিন্তু সব করছি সি জি এগুলো সব করছি আমি কিন্তু সি জি আরে সি লিখতে পারছি না কেন সিজিএস ঠিক আছে আচ্ছা তাহলে পেজ উল্টে আচ্ছা তাহলে মনে রাখো ডেল্টা ইটা কি ছিল ডেল্টা ইটা ছিল ফোটনের এনার্জি তাই তো ডেল্টা ইটা ছিল ফোটনের এনার্জি তাহলে এবার আমি করে দিই ডেল্টা ই সমান আমি কি জানি ফোটনের এনার্জি কি ফোটনের এনার্জি আমি কি জানি এইচ সি বাই ল্যামডা এটি বলছি ডেল্টা ই তাহলে সেটা সমান কি পেয়েছি এখন সেটা সমান পেয়েছি টু পাই স্কোয়ার এম ই টু দা পাওয়ার ফোর বাই কত ছিল কত ছিল কত ছিল এই স্কোয়ার মাইনাস ইন ওয়ান স্কোয়ার ওয়ান বাই ইনওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এবার আমি কী করবো আমি করছি যে সি আর এইচ এইচ দুটো টার্মকে নিচে নিয়ে চলে আসছে মানে এখান থেকে আসছে ওয়ান ওভার ল্যামডা ইকাল টু টু পাই স্কোয়ার এম ই টু দ্য পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইচ কিউব ইন টু সি হোল ইন টু ওয়ান মাইনাস এন ওয়ান স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার পেলাম আচ্ছা যেখানে সিটা কি সিটা স্পিড অফ লাইট ল্যামডাটা কি ও যতটা ইলেকট্রন যতটা ছেড়ে আসবে যতটা এনার্জি ত্যাগ করেছে সেই এনার্জির করেসপন্ডিং যে রেডিয়েশনটা বেরোবে সেই রেডিয়েশন আর কি ওয়েভ লেন্থ বা তরঙ্গ তাই তো আচ্ছা এবার ওয়ান বাই ল্যামডা সমান আমি কি জানতাম দেখো ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনে পড়েছিলাম কি ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা এটাকে কি বলা হয় নিউ বার যেটাকে কি বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা এটা কি হবে টু পাই স্কোয়ার এম ই টু পাওয়ার ফোর বাই এইচ কিউব ইন্টু সি হল টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এটাকে বক্স করে রেখে দাও এইবারে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এইটা দেখো এই এই টার্মটা দেখো টু কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট মানে ধ্রুবক এমনি মাস অব দ্য ইলেকট্রন সেটা কি কনস্ট্যান্ট ই ইলেকট্রনের চার্জ সেটাও কনস্ট্যান্ট এইচ কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট সিটা কি স্পিড অব লাইট সেটাও অলওয়েজ কনস্ট্যান্ট তাহলে কি এই যে পুরো টার্মটা এটা কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট আচ্ছা এই কনস্ট্যান্টটাকে বিজ্ঞানী রিডবার্ক এই কনস্ট্যান্টটাকে নাম দিয়েছিলেন নিজের নাম অনুসারে যেটা বলা হয় রিডবার্ক কনস্ট্যান্ট রিডবার্ক কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে রিডবার্ক কনস্ট্যান্ট তিনি এই কনস্ট্যান্টটা নাম দিয়েছিলেন রিডবার্ক কনস্ট্যান্ট আচ্ছা এই কনস্ট্যান্টটা কার জন্য করা হয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন যেন করা হয়েছে যার জন্য কি জেডের মানটা ওয়ান বসেছে এখানটায় তাহলে কি এটাকে রিডভার কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন বলতে পারি যেটাকে সংক্ষেপে লেখা হয় আর সাফিক্স এইচ ঠিক আছে আর সাফিক্স এইচ আচ্ছা তাহলে আমি এটাকে লিখতে পারি এবার নিউ বার ইজ টু আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার লেখা যায় তাই তো ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার যেটা হচ্ছে এই আর এইচ এর মানটা কত আর এইচ সমান কী লিখি আমি এখানে কী কী পেয়েছি এটা আমি আর এইচ সমান পেয়েছি আমি টু ফাই স্কোয়ার এম ই টু দ্য পাওয়ার ফোর বাই এইচ কিউব সি তাহলে মানটা আমি বের করি ঠিক আছে মানটা দেখি কীরকম কীরকম বেরোয় আচ্ছা এবারে টু বসাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার এম এর মান কত নাইন পয়েন্ট ওয়ান মানে ওয়ান ওয়ান ইন টু টেন টু দা পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম আর ইলেকট্রনের চার্জ কত ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ই তার হোল টু দি পাওয়ার ফোর ক্যালকুলেটার করে তোমরা করো কত হচ্ছে দেখো আর এইচ এর মান কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দা পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন আর্ক সেকেন্ড এর হোল কিউব আর সির মান কত থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার আর টেন সেন্টিমিটার ক্যালকুলেট করো তোমরা আমার যেটা আসছে সেটা কি ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন সেন্টিমিটার ইনভার্স কারণ কি নিউবারের ইউনিটটা কি নিউবারের ইউনিটটা হচ্ছে কি সেন্টিমিটার তার কারণটা কি এটা সমান কি ওয়ান বাই ল্যামডা কি ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য যেটা কি সেন্টিমিটার বা মিটারে লেখা হয় তাহলে নিচে তার সেন্টিমিটার থাকে উপরে গেলে কি হবে সেন্টিমিটার ইউনিভার্স যদি নিউ সমান বাই তাহলে কি ইউনিটটা ক্লিয়ার তাহলে এবার যদি ম্যাথামেটিক্স দেয় একটা ধরো তোমার একটা দেয় আচ্ছা আগের জিনিসটা বুঝিনি ম্যাথামেটিক্স পরে হবে ওই সব মুখস্থ বিদ্যায় চলবে না তাহলে আমি যে জিনিসটা ব্রিফলি নি এতক্ষণ কি করলাম কি করলাম এতক্ষণ আমি করলাম যে ধরো একটা ইলেকট্রনকে তুমি সেই ইলেকট্রনটা এক নম্বরে থাকতে পারে থাকতে থাকতে পারে পারে কোন একটা জায়গায় ছিল সেখান থেকে তুমি কি করলে বাইরে থেকে তুমি একটা এনার্জি দিলে ইলেকট্রনটা ধরো একটা ছিল ধরো সে বাইরে থেকে একটা এনার্জি দিলে এনার্জি দেওয়ার পর সে কি করলো উত্তেজিত হয়ে বা এক্সাইটেড হয়ে ধরো সে একটা কক্ষপথে চলে গেল লেটস এ যেটা এন টু ধরো সেখান থেকে সে একটা কোন একটা সার্ডেন কক্ষপথে গেল এন ওয়ান তাহলে ওখানে গেছিল খুব আনস্টেবল ছিল হায়ার এনার্জি ছিল এনার্জি ও স্টেবিলিটি চাই বলে এনার্জি ছাড়তে ছাড়তেও কোথায় এলো এন ওয়ানে এলো তাহলে যখন এনার্জি ছাড়তে ছাড়তে আসবে সেই এনার্জিটা কীভাবে ছাড়বে এজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাহলে আমি কতটা এনার্জি ছেড়েছে তাহলে কি এন টু নম্বর সেলের বা এন টু নম্বর কক্ষপথের এনার্জি আর যেখানে এসছে মানে এন ওয়ান তার যে এনার্জি দুটো যদি ডিফারেন্স করি তাহলে বুঝতে পারবো যে কতটা এনার্জিও ছেড়েছে সেটা আমি ডিফারেন্স করেছি এখানটায় করে আমি এরকম ক্যালকুলেশন করেছি এই যে ডিফারেন্সটা এবারে আমি কি বলেছি যে যে এনার্জিটা ছাড়ে ইলেকট্রন যে এনার্জিটা ছেড়ে দেয় সেটা কার সাথে সমান হয় সেটা একটা ফোটনের এনার্জির সাথে সমান হয় ফোটনের এনার্জি কত হয় সেটা হচ্ছে কি এইচ সি বাই ল্যামডা তাহলে যেটা আমি এখানে করেছি এইচ সি বাই ল্যামডা এবার আমি কি করেছি এখান থেকে কি করেছি ওয়ান বাই ল্যামডা করে আমি নিউ বারটা বের করেছি যেটাকে বলা হয় ওয়েভ নাম্বার ওয়েব নাম্বারটা বের করতে কি আমার ক্যালকুলেশন করতে কি একটা এরকম একটা কনস্ট্যান্ট এসছে যে কনস্ট্যান্টটা রিডবার দেখেছিলো সেই রিডবার্কের নাম অনুসারে কনস্ট্যান্টের নাম হয়েছিল রিডবার কনস্ট্যান্ট যেহেতুটা হাইড্রোজেনের জন্য করা হয়েছে কারণ কি জেডি গ্যাল মনে বসিয়ে দিয়েছি তাহলে যেহেতু হাইড্রোজেনের জন্য করা হয়েছে তাহলে কি আমি রিডবার কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন লিখতে পারি আর এইচ তাই তো তাহলে আমি এইভাবে এক্সপ্রেশনটা আমার তাহলে আলটিমেটলি কি হলো এইটা তাহলে সেইখান থেকে আমি কি হলো আমি আর এইচ এর মান বের করে ফেললাম এইটা এবার ধরো আমি বললাম যে তোমাকে কোনো একটা কোয়েশ্চেন দিল ধরো তোমাকে একটা কোশ্চেন দিল যে কোশ্চেনে তোমাকে বললো যে ধরো হাইড্রোজেন হাইড্রোজেনের একটা কোশ্চেন লিখে দিই এখানটায় ধরো আমি কি করেছি হাইড্রোজেন অ্যাটমের কে আমি এক্সাইটেড করেছি এক্সাইটেড করার পরে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের ইলেকট্রনটা দু নম্বর সেল থেকে এক নম্বর সেলে বা এক নম্বর আমি যাকে বলতে পারি অরবিট বলতে পারি এক নম্বর অরবিটে চলে এসছে আমি বললাম যে কতটা এনার্জিও ছেড়েছে আমি বললাম যে যে ফাইন্ড আউট দ্য এনার্জি অফ দ্য ট্রানজিশন অ্যান্ড ওয়েভ লেনথ অফ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ যে একটা হাইড্রোজেন আইটম তার ইলেকট্রন কি করেছে আমি এক্সাইটেড করে দিয়েছিলাম যার ফলে ইলেকট্রনটা কি করেছে দু নম্বর থেকে এক নম্বরে চলে এসছে তাহলে আমি এবার বলছি যে ওই যে এসছে হয়েছে ওই ট্রানজিশনের ফলে যে তার ওয়েভ লেন্থটা কত হয়েছে বা সে কতটা সে এনার্জি ছেড়েছে এবং সেই এনার্জি ছাড়ার সঙ্গে সঙ্গে যে তার সেই এনার্জিটা যে ছেড়েছে সেই এনার্জির যে এনার্জি কীভাবে ছাড়ে ইলেকট্রোমেগ্ন রেডিয়েশান হিসেবে ছাড়ে সেই যে ইলেকট্রোমেগ্ন রেডিয়েশানটা হয়েছে তার ওয়েভ লেন্থ কত হবে তা কী করে ক্যালকুলেট করবে বলো নর্মাল কী ছিল আমি এখান থেকে যদি আমি বলতে পারি যে এনার্জি সমান কি ডেল্টাই ডেল্টাই কী ছিল এইটা টু পাই স্কোয়ার এম ইট দুয়ার ফোর বাই এইচ এর স্কোয়ার তাহলে লিখে দিই টু পাই স্কোয়ার এম ইট দুয়ার ফোর বাই এইচ স্কোয়ার হুম ডিভাইডেড বাই আমি শর্টকাট টিকে এখন একদম শেখাবো না এখন একদম পিওর এতে করো আমি নেক্সট লেকচারে শর্টকাটে শিখে দেবো যে এই এই যে ক্যালকুলেশনগুলো যখন তোমার জয়েন্ট বা নিটে চলে আসবে তা ক্লাস পরীক্ষা দিলে অনেক টিচার বলবে হ্যাঁ শর্টকাট হয়ে গেছে এই তিন নম্বরের কোশ্চেন আছে কেন এইটুকু করলেই নাম্বার দেবো না হতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেরকমভাবেও শেখো আর যখন জয়েন্ট নিটে যখন এই সব কোয়েশ্চেন পড় তখন কি করে ফার্স্ট সলভ করতে হয় মানে দেখেই সলভ হয়ে যাবে সেটাও আমি শিখিয়ে দেবো সেটা পরের লেকচারে শেখাবো এখন আপাতত এইভাবে করো যেভাবে শিখেছো আচ্ছা দেখো দু নম্বর থেকে এক নম্বরে এসছে তার মানে কি আমি এখানে কি লিখতে পারি এন ওয়ান সমান এক যেখানেও ফিরে এসছে আর এন টু সমান দুই যেখান থেকেও আসছে তাহলে এন ওয়ানের মান কি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর স্কোয়ার তাই তো তাহলে কি হবে টু পাই স্কোয়ার এম ই টু দর ফোর এইচ স্কোয়ার এটা করলে কত হয় দেখো তিনের চার তাই তো তিনের চার হচ্ছে তাহলে এবার কি তুমি কি করবে ভ্যালু পুট করবে কার ভ্যালু পায়ের ভ্যালু পুট করবে ইলেকট্রনের ভ্যালু পুট করবে ইলেকট্রনের মাসের ভ্যালু পুট করবে ইলেকট্রনের চার্জের ভ্যালু পুট করবে এইচ এর ভ্যালু পুট করবে ইন্টু চারের তিন করলে যেটা তোমার ইউনিটটা আসবে কিছু ইউনিটটা আসবে যেহেতু সিজিএস ইউনিট আসা উচিত আর গে তাহলে ইউনিট আসবে ঠিক আছে তাহলে সেটা কি হবে সেটাই হবে তোমার এই ট্রানজিশনের যে এনার্জিটা যে এনার্জিটা এই ট্রানজিশনের জন্য হয়েছে ইলেকট্রনটা যে এসছে ঠিক আছে এবার আমি যদি বলি যে ধরো নেক্সট কি বলা আছে যে ওয়েবলেন্থ কতটা হবে ওয়েবলেন্থ ওয়েভ লেন্থ কতটা হবে তাহলে ওয়েবলেন্থ বের করতে গেলে কি দেখো জাস্ট এরপরে কি করে দেবো এই সিভাই ল্যাম্পটা এখান থেকে কী আসবে এখান থেকে যদি আমি এসি বাই ল্যামটা করি ওয়ান বাই ল্যামডা চলে আসবে সেখান থেকে ল্যামডা বেরিয়ে যাবে ল্যামটা মানে তো ওয়েভ লেন তাহলে ওয়ান বাই ল্যামডা চলে আসবে সেখান থেকে ল্যাম্পটা বেরিয়ে যাবে ল্যামডার ইউনিট কী হবে সেন্টিমিটারে কারণ এটা কি সিজিএস ইউনিটে করছে সেন্টিমিটারে হবে ক্লিয়ার যেহেতু সিজিএস ইউনিটে করা হচ্ছে সেটা কি হবে সেটা হচ্ছে সেন্টিমিটার হবে হুম তাহলে এভাবে কি করতে পারো এভাবে যে ইলেকট্রন তোমার ট্রানজিশন হচ্ছে সেই ট্রানজিশনে তুমি এনার্জি বের করতে পারো এবার একটা মজার জিনিস বলি আচ্ছা একটা মজার জিনিস বলি ধরো আমি উল্টে দিচ্ছি ধরো আমি বললাম যে ইলেকট্রনটা ধরো লেটসে আমি বললাম যে এই যে হাইড্রোজেন অ্যাটমটা যেটা ছিল তার এরকম সব সেল ছিল এক নম্বর সেল দু নম্বর সেল তিন নম্বর সেল ঠিক আছে তো এক নম্বর সেল দু নম্বর সেল তিন নম্বর সেল এবারে আমি আগের দিন কি করেছিলাম যে এক নম্বর সেলে এনার্জি কত হয় মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট দু নম্বর সেলে কত হয় মাইনাস থ্রি পয়েন্ট ফোর জিরো ইলেকট্রন ভোল্ট তিন নম্বর সেলে কত হয় মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইলেকট্রন ভোল্ট তাই তো তার মানে কি যে আমি যেটা আমার সবথেকে কম এনার্জি ঠিক তার পরের যে এনার্জিটা আসছে সে দুটোর মধ্যে গ্যাপ দেখো অনেক বেশি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট ফোর অলমোস্ট টেন ইলেকট্রন ভোল্টের গ্যাপ কিন্তু ঠিক দেখো দু নম্বর থেকে যখন তিন নম্বরে যাচ্ছে দেখো অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্টের গ্যাপ মানে খুব কম হচ্ছে এরপরে যখন নেক্সট যখন যাবো সেটাই দেখবে সেটা দেখবে এটা অলমোস্ট আসে মাইনাস জিরো পয়েন্ট এইট ফাইভ ইলেকট্রন বল দেখো এই দুটোর মধ্যে গ্যাপ আরও কমে যাচ্ছে মানে অর্থাৎ আমি যখন নিউক্লিয়াস থেকে যখন আমি বাইরের দিকে যখন যাচ্ছি যখন আমি সেলটা বাড়াচ্ছি আস্তে আস্তে যখন আমি অরবিট সংখ্যা বাড়াচ্ছি তখন কি অরবিটের এনার্জি বাড়ছে কিন্তু কি এনার্জির যে গ্যাপটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমি যদি একটা এনার্জি গ্যাপ যদি বিভিন্ন যদি আঁকি ধরো লেটসে ধরো এটা গ্রাউন্ড স্টেট এটা এটা কি এটা সমান হচ্ছে এন সমান ওয়ান ধরো আমি একটা এনার্জি আঁকলাম এন সমান ওয়ান এরপরে আমি নামলাম ধরো এন সমান টু হাইডোজনের ক্ষেত্রে এবার আঁকলাম আমি এন সমান টু তাহলে আর টুর মধ্যে এনার্জি গ্যাপ মোটামুটি অলমোস্ট দশ ইএস ইউ কাছাকাছি এরপরে কি আঁকবো আমি এন সমান থ্রি কিন্তু তারপর দেখো কত এনার্জি গ্যাপ একদম ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে কি এটা এতটা বড় নিশ্চয়ই হবে না এটা কি বরাবর আমি এনার্জি প্লট করছি ধরো এইদিক বারবার এনার্জি আছে আস্তে আস্তে এদিকে এনার্জি বাড়ছে তাহলে এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ যতটা হবে এর পরেরটার ক্ষেত্রে নিশ্চয়ই অতটা হবে না কম হবে এনিক্যাল টু থ্রির ক্ষেত্রে তারপরেটা আরও কম এন ইক্যাল তারপর একটা আরও কম এনিক্যাল টু অর্থাৎ যখন তুমি সেল নম্বর ওয়ান থেকে যখন তুমি আস্তে আস্তে যাচ্ছ তখন এই যে সেলগুলোর মধ্যে বা অবিটের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এনার্জি গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যার ফলে কী হচ্ছে যার ফলে এরকম দেখতে পাচ্ছি আচ্ছা এবার আসি যে স্পেক্ট্রার ব্যাপারটা চলে আসি যে কি করে কি হয়েছিল কেন এরকম স্পেক্টার পাওয়া গেল তাহলে আমি এবার আমি বলতে ইলেকট্রন তাকে আমি হিট দিয়েছি ইলেকট্রনটা ধরো আমি এক নম্বরেই ছিল ধরলাম আমি এক নম্বরে ইলেকট্রনটা প্রথমে ছিল কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে কি ম প্রথম নম্বর সেলে ইলেকট্রনটা থাকে সবসময় একটা ইলেকট্রন এবার আমি কি করেছি বাইরে থেকে এনার্জি দিয়েছি ইলেকট্রনটা এনার্জি নিয়েছে নিয়ে ধরো আমি বললাম সে অনেক দূর যেতে পারে সে দুইয়ে যেতে পারে সে তিনে যেতে পারে সে চারে যেতে পারে সে আপ টু সে ইনফিনিটিতে যেতে পারে যত তুমি এনার্জি দেবে সে তত বাড়বে আস্তে আস্তে কিন্তু কিছু স্পেসিফিক অ্যামাউন্টের এনার্জি ওকে দিতে হবে তাহলে কী করবে ও আমি তুমি জানো না তুমি কত এনার্জি দিতে তুমি জানো না তাহলে চলে গেছে ও যাচ্ছে 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 এবার তুমি কখন মেজার করতে পারবে যে কতটা কোথায় গেছিলো ধরো ও ধরো আমি বললাম যে ধরো লেটসে ও ইনফিনিটে চলে গেছিলো এবার ধরো আমি বললাম ও যখন তুমি বাইরে থেকে যখন এনার্জিটা যখন তুমি সরিয়ে নিচ্ছ তখন ও কী করবে এবার স্থায়িত্ব চাই স্টেবিলিটি চাই ও আসতে পারে এনিক্যাল টু ওয়ানে ও আসতে পারে এনিক্যাল টু টুতে ও আসতে পারে এনিক্যাল টু থ্রিতে আসতে পারে তো আবার অপরপক্ষে আমি যদি বলি যে ধরো তুমি এটাকে এনার্জি দিয়েছ দিয়ে ও কী করেছে ও চলে গেছে মানে প্রথমে এই কনসেপ্টটা বুঝে না যে ও বিভিন্ন রকম কক্ষপথে কিন্তু আসতে পারে ডিপেন্ডিং অন সারাউন্ডিংসের এনার্জি কতটা আছে দেখা গেল ও হয়তো এখানে দু নম্বরে এসে হয়তো ও স্টেবিলিটি পেয়ে যাচ্ছে তো এক নম্বরে আসবে কেন আর ও দু নম্বরে এসে থেকে গেল ধরো ও চার নম্বরে এসে স্টেবিলিটি পেয়ে গেছে তাহলে চার নম্বরের এসে থেকে যাবে ও কেন আর এক নম্বরে আসতে যাবে ঠিক আছে এবার আমি ধরলাম যে ধরো আমি এনার্জি দিয়েছি কত এনার্জি দিয়েছি আমি জানি না ইলেকট্রনটা এক থেকে দুয়ে গেছে এক থেকে হতে পারে সে তিনে যেতে পারে হতে পারে সে এক থেকে চারে যেতে পারে আপ টু ইনফিনিটি যেতে পারে যেতে পারে হুম আচ্ছা এবারে যদি এরম যদি হয় এবারে আমি ধরলাম যে ও ইলেকট্রনটা ধরো ও ইনফিনিটি থেকে একে আসছে ও ধরো চার নম্বর থেকে একে আসছে ও ধরো তিন নম্বর থেকে একেই আসছে ও ধরো দু নম্বর থেকে একে আসছে মানে আমি এনার্জি দিয়েছি কত এনার্জি দিয়েছি জানি না ইলেকট্রন কোথায় গেছে পাঁচ আমি কিছুই জানি না ও যেতে পারে ইনফিনিটিভে ও যেতে পারে পাঁচ নম্বরে ও যেতে পারে চার নম্বরে ও যেতে পারে ছ নম্বরে কিন্তু ও আলটিমেটলি ফিরে আসছে ধরো একই ফিরে আসছে এরম যদি হয় যদি ও আলটিমেটলি যদি একেই ফিরে আসে এরম যদি হয় তাহলে আমি কিছু লাইন পাবো কিছু স্পেক্ট্রাল লাইন পাবো আমি এটাকে ভালো করে আঁকি তাহলে ভালো করে আঁকছি হ্যাঁ এটা একটু বড় করে আঁকছি এটাকে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই দিক বরাবর আমি কি করছি এই দিক বরাবর আমি করে দিচ্ছি এনার্জি আচ্ছা ছবিটা একটু বড় করে এইটা আমার কি এইটা করছি আমি কি এনিক টু টু এইটা হচ্ছে আমার এনিক টু থ্রি এইটা হচ্ছে আমার এনিক এইটা হচ্ছে আমার এনার্জি আস্তে আস্তে কিন্তু এনার্জি কে আপটা কমছে এনিক এরকম ধরো এইটা হচ্ছে আমার এনিক আপ টু চলছে আপ টু ইনফিনিটি ধরো আমি ইনফিনিটি নাম্বার অফ সেল আছে ঠিক আছে আমি বললাম যে আমার কাছে ইনফিনিটি নাম্বার অফ সেল আছে হুম তাহলে ব্যাপারটা কি হচ্ছে আচ্ছা তা মানে মোটামুটি আমি উপরে একটা করে দিলাম এরকম ধরো একটা করে দিলাম যে এটা ধরি আমি টু ঠিক আছে এটুকু পিকচার দেখো এবার আমি প্রথম যে শর্তটা কি বলেছি যে ইলেকট্রনটাকে তুমি ছিল তাকে তুমি এনার্জি দিয়েছ সে দু নম্বর যেতে পারে তিন নম্বর যেতে পারে চার নম্বর যেতে পারে পাঁচ নম্বর যেতে পারে ছ নম্বর যেতে পারে আমি জানি না সে ইনফিনিটি চলে যেতে পারে এবার আমি বলছি যখন আমি এনার্জি যখন সরিয়ে নিচ্ছে আচ্ছা প্রথমে ইলেকট্রনটাকে এক্সাইট করি ধরো আমার ইলেকট্রনটা ছিল এখানে ধরো ইলেকট্রনটা ছিল আমার এখানে তাকে আমি এনার্জি দিয়েছি চলে যাচ্ছে কোথায় যেতে পারে সে যেতে পারে এন ইকাল টু ইনফিনিটি সে যেতে পারে এন ইকাল টু সাথে সে যেতে পারে এন ইকাল টু ছয় পাঁচে চারে যেতে পারে এবার চলে গেছো বাবু এবার বাড়ি ফিরে আসো কোথায় আসবে তুমি এনিক্যাল টু ওয়ানে ফিরে আসবে ধরো এমন একটা কন্ডিশন যেখানে ইলেকট্রনগুলো সবসময় এনিক্যাল টু একে ফিরে আসছে তাহলে তখন আমি কি করব তখন আমি একটা লাইন পাব মানে কি ও যখন এনিক্যাল টু একে ফিরে আসছে তখন কি ও একটা এনার্জি রিলিজ করছে সেই এনার্জি রিলিজ যখন করবে সেই এনার্জি পর একটা ওয়েবলেন থাকবে তাই তো এনার্জি পরবর্তা একটা লাইন থাকবে এবং ওই এনার্জিটাকে আমি যখন স্পেক্টোমিটার যখন ফেলবো একটা স্পেক্ট্রোমিটার বলে একটা জিনিস হয় মানে একটা পরে বোঝাচ্ছি আমি যখন স্পেক্টোমিটার যখন আমি ফেলবো তখন কি আমি কিছু লাইন পাবো তাহলে আমি ধরি যে ইলেকট্রনগুলো প্রথমকে সেই ইলেকট্রনগুলো কি হচ্ছে সব ইলেকট্রন একে ফিরে আসছে মানে এনিক্যাল টু ইনফিনিটি থেকে ইলেকট্রন চলে গেছিলো ধরো এইখানে সেখান থেকে একে আসছে ধরো এনিক্যাল টু সাথে চলে গেছিল একে আসছে ছয় থেকে একে আসছে এইখানে কি হয়েছে এইখানে আমি বলছি যে আমার যেটা এন টু ছিল এন টু কোথা থেকে শুরু হচ্ছে দেখো মানে এটা এটার জাম কোথা থেকে হচ্ছে দুই থেকে একে তিন থেকে একে চার থেকে একে ইনফিনিটি মানে এন টুর ভ্যালু কি হবে দুই তিন চার আপ টু ইনফিনিটি করতে পারি আর এন ওয়ানটা এখানে কি এন ওয়ানটা হচ্ছে এক মানে ইলেকট্রনগুলো সময় একেই ফিরে আসছে তখন কি করবো আমি একটা স্পেক্ট্রাল লাইন পাবো অনেকগুলো স্পেক্ট্রাল লাইন পাবো সেই যে স্পেক্ট্রাল লাইনটা এই লাইনটা বেসিক্যালি প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী লাইম্যান কে বিজ্ঞানী লাইম্যান এই যে লাইনগুলো পেয়েছি এটা অ্যাকচুয়ালি প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী লাইমেন এল ওয়াই এম এ ইন মানে করি লাইমেনস মানে লাইমেন যেহেতু তো অবজার্ভ করেছিল লাইমেনস সিরিজ লিখতে পারি লাইমেনের রেখাগুলি বা লাইমেন একটা সিরিজ পেছিল এরকম সিরিজ অফ ওয়েভলেন্থ পেছিল বা সিরিজ অফ লাইন পেয়েছিল তাহলে এই সিরিজটাকে আমি বলছি লাইমেনের সিরিজ আচ্ছা দেখো এবারে যে এরা এই যে কন্ডিশনটা মানে এন ইকাল টু টু থ্রি ফোর ইনফিনিটি থেকে যখন ইলেকট্রনটা আসছে যখন সে একটা এনার্জি রিলিজ করছে সেই এনার্জির সঙ্গে অ্যাসোসিয়েটেড কি আছে একটা ওয়েব লেন্থ আছে এনার্জি মানে কে এইসি বাই ল্যামডা তার একটা ল্যামডা আছে লাইম সিরিজের ক্ষেত্রে যে ল্যামডাটা হয় না ওই ল্যামডাটা অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান হয় জানো তো ইউভি লাইটের সঙ্গে সমান হয় ইউভি রেজের সঙ্গে সমান হয় অর্থাৎ লাইম অ্যান্ড সিরিজে যে আমি রেডিয়েশনটা দেখতে পাবো সেটা কি ইউভি রেডিয়েশান দেখতে পাবো তাহলে লাইমেন সিরিজটা কী হলো এনিক্যাল টু টু থেকে এনিক্যাল টু টু থ্রি ফোর টু ইনফিনিটি থেকে যদি এনিকাল টু ওয়ানে যদি ইলেকট্রনটা জাম্প করে অর্থাৎ এইখানের ক্ষেত্রে দেখতে গেলে যে এইখান থেকে এখানে আসবে এইখান থেকে এখানে আসবে এইখান থেকে এখানে আসবে এরকম যত এরকম আসতে পারে তাহলে তার জন্য আমি কি প্রবাবুলের কম একটা সিরিজ পাবো সেটাকে প্রথম অবজারভ করেছিল লাইম্যান ঠিক আছে আচ্ছা নেক্সট অবজারভেশন ধরি আমি ইলেকট্রনটাকে এক্সাইটেড করেছি ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে গেছে ইনফিনটি অবধি যে কোনো জায়গায় ইলেকট্রন চলে যেতে পারে আমি জানি না কত কোন জায়গায় ইলেকট্রন গেছে তাহলে যখন ইলেকট্রন যখন ফিরবে তখন কি আমি বলছি এবার ইলেকট্রনটা একে না ফিরে আসবে দুয়ে ফিরবে মানে এখানে আসবে আর যদি এখানে যদি একটা সেল থাকে তাহলে এখানে আসবে এখানে আসবে অর্থাৎ যদি ইলেকট্রনটা এরম হয় ধরো এবার আমি একটা অন্য কালি দিয়ে দেখাই ধর এটা দেখাচ্ছি ধরো ইলেকট্রনটা এইখানে ফিরে আসছে মানে আমি বলছি ইলেকট্রনটা ইনফিনিটি থেকে এইখানে আসতে পারে এখান 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 থেকে এইখানে আসতে পারে এরম যদি কন্ডিশন হয় যেখানে কি যেখানে লিখে দিচ্ছি আমি এন টু ইক্যাল কত হবে তিন চার আপ টু ইনফিনিটি আর এন ওয়ানটা কত হবে সেটা হচ্ছে দুই ক্লিয়ার অর্থাৎ ইলেকট্রনটা এন টুতেই জাম্প করবে অর্থাৎ ইলেকট্রনটা জাম্প করছে এরকম তাহলে এরকম অনেক অনেক হতে পারে ইলেকট্রন জাম্প করতে পারে তাহলে তার একটা সিরিজ আসতে পারে এরকম এরকম সিরিজ অফ লাইন আসতে পারে এই লাইনটাকে অবজার্ভ করেছিল কি এই লাইনটাকে অবজার্ভ করেছিল বিজ্ঞানী বামার বা যেটা বলে বালমার বা বামার যেটাই বলতে পারো তুমি তাহলে আমি লিখে দিই এটা হচ্ছে বি এ এল অ্যাকচুয়ালি বি এ এল এম এ আর ছিল মেবি হ্যাঁ এ আর ঠিক আছে বি এল এম এ আর তাহলে এই সিরিজটাকে বলা হয় বামার সিরিজ আচ্ছা এই সিরিজে তাহলে কি এই যে আসবে মানে একটা এনার্জি ত্যাগ করবে এই এনার্জি ত্যাগের একটা ল্যামডা থাকবে সেই ল্যামডাটা যখন দেখা গেল সেই ল্যামডাটা হচ্ছে এটা পড়ছে ভিজিবল রিজিয়ান মানে দৃশ্যমান আলোচনাকে বলি ভিজিবল বলতে পারি ভিজিবল রেজ বলতে পারি এখানে যেটা দৃশ্যমান আমি এটা দেখতে পাচ্ছি ঠিক আছে আমি দেখতে পাচ্ছি মানে দেখতে পাই এই লাইনগুলোকে আমি দেখতে পাওয়ার মতো এরকম একটা ওয়েব লেন্থের এরকম লাইনের এর আস নেক্সট তোমরা নিজেরা করতে পারবে নেক্সট কি তিন নম্বরে আসবে তাহলে ইলেকট্রনটা কি তুমি ইলেকট্রনটাকে এক্সাইটেড করে দিয়েছো চলে গেছে ও এবার আসবে এইখানে মানে অর্থাৎ এইখানে এখানে যদি আরেকটা সেল থাকে এইখানে এখানে যদি আরেকটা সেল থাকে এইখানে সবাই এইখানে আস তিন নম্বরে আসছে অর্থাৎ আমি এটাকে তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট করি তাহলে আর আমি এত এ করবো না ফার্স্ট ফার্স্ট করি তাহলে এনক্যাল টু তিনে আসছে মানে কি ইনফিনিটি থেকে এনক্যাল টু তিন এখান থেকে তিন এখান থেকে তিন এখান থেকে তিন এখান থেকে তিন তাহলে এই যে জিনিসটা এই জিনিসটাকে তাহলে এখানে কী হবে এখানে হচ্ছে তোমার এন টু সমান কত হবে চার পাঁচ আপ টু ইনফিনিটি আর এন ওয়ান সমান কত হচ্ছে তিন তাহলে এই যে সিরিজটাকে প্রথম কে দেখেছিলেন দেখেছিলেন পাশেন ঠিক আছে পাশেন পি এ এস সি এইচ ই এন পি এ এস সি এইচ ই এন পাশেন এর সিরিজ আচ্ছা এবারে এর যে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ লেন্থটা থাকবে সে কার রিজিয়নের মধ্যে পড়বে এই ওয়েভ লেন্থটা পড়ছে এটা হচ্ছে আইআর রিজিয়নের মধ্যে পড়ছে ইনফ্রারেড আইআর রিজনের মধ্যে পড়ছে নেক্সট কি নেক্সট হচ্ছে কি এখানে তিনে এসেছিল এবার চারে আসবে তাহলে কি ইনফিনিটি থেকে আমি ধরি যে ইনফিনিটি থেকে চার 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 অর্থাৎ এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে হচ্ছে এন টুটা হচ্ছে পাঁচ ছয় আপ টু ইনফিনিটি এন ওয়ানটা হচ্ছে কত চার তাহলে এই যে সিরিজটাকে এই সিরিজটাকে দেখেছিলেন হচ্ছে বিজ্ঞানী পাঁচ নাম্বারে ব্র্যাকেট ঠিক আছে ব্র্যাকেট বি আরে বিয়ারে কেই ডবল টি মেবি ছিল ব্র্যাকেট কেই ডাবল টি মেবি ছিল ব্র্যাকেট সিরিজ বইটা দেখেন কেই ডবল টি ছিল মনে হয় স্প্রিলিংটা বা ব্র্যাকেট বা ব্র্যাকেট সিরিজ বলতে পারো ঠিক আছে তাহলে তিনি মোটামুটি এটা দেখেছিলেন তাহলে এটা দেখেছিলেন আচ্ছা এর ক্ষেত্রে কি হবে দেখিয়ে দিয়েছি এটা আচ্ছা এর ক্ষেত্রে হচ্ছে এর যে রিজিয়নটা হবে এটাও অ্যাকচুয়ালি আইআর রিজিয়নের মধ্যে পড়ে আইআর ঠিক আছে এটা আই আর কি হচ্ছে কি কোথায় এসছে এবারে দেখি দিদি দিদি চারে এসছে এবার পাঁচে আসবে তাই তো ঠিক করলাম তো চারে এসছে ব্র্যাকেট হ্যাঁ পাঁচে এলে হ্যাঁ পাঁচে আসবে এবার আচ্ছা এবার পাঁচে নিয়ে আসি এই যে এখানে কি এখানে হচ্ছে এন টুটা টা কত হচ্ছে ছয় সাত আপ টু ইনফিনিটি আর এন ওয়ানটা কত হচ্ছে পাঁচ ঠিক আছে এই ননটা হচ্ছে পাঁচ তাহলে এর ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এটাকে প্রথমে দেখেছিলেন বিজ্ঞানী ফান্ড পি এফ ইউএন সিরিজ পি এফ ইউএনডি ফান্ড সিরিজ আচ্ছা এর যে রিজিয়ানটা কি এর রিজিয়ানটা হচ্ছে এটাও পড়ছে লং রেঞ্জ অফ আয়ার রিজিয়ন লং রেঞ্জ অফ আয়ার রিজিয়ান এ পড়ছে আচ্ছা আরেকটা আছে আর একটা হচ্ছে ওটা অত ইম্পর্টেন্ট না তাও বলে দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে ইনফিনিটি থেকে ইলেকট্রনগুলো কোথায় আসবে ছয় আসবে এইখান থেকে ছয় এইখান থেকে ছয় আরো থাকলে আট থেকে গেলে ছয় তাহলে এটা কি এটা হচ্ছে কি এখানে তুমি নিশ্চয়ই লিখে নাও এখানে হচ্ছে কি এন টু সমান কত হবে সাত আট আপ টু ইনফিনিটি এন অন সমান হচ্ছে ছয় এটা দেখেছিলেন বিজ্ঞানী হামফ্রি ঠিক আছে বিজ্ঞানী হামফ্রি আমি মানে স্পেলিং ভুলবার লিখছি যাই হোক দেখে নাও বুঝতে হামফ্রি বা হামফ্রিস কিছু ছিল হামফ্রি বা হামফ্রিস তাই কি হ্যাঁ মনে হয় হামফ্রিস যা হামফ্রি একটু বুঝতে দেখে আমাদের এটা আমি ভুল লিখতে পারি মেবি হামফ্রিস বা হামফ্রি কিছু একটা ছিল হামফ্রিস বা হামফ্রি কিছু একটা ছিল তাহলে হামফ্রিস সিরিজ ঠিক আছে হামফ্রিস সিরিজ তাহলে মোটামুটি এই তোমার হচ্ছে স্পেকট্রাল লাইন আমি দেখেছিলাম কোথা থেকে হাইড্রোজেন থেকে এগুলো কার ক্ষেত্রে হচ্ছে সব হাইড্রোজেনের থেকে হাইড্রোজেন থেকে আমি মোটামুটি এরকম স্টাডি করেছি মানে আমি করিনি এই সব বিজ্ঞানীরা করেছেন লাইমেন বা আমার পার্সেন ফান্ড পার্সেন ব্র্যাকেট ফান্ড হাম্পলিস ঠিক আছে আচ্ছা এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে বোঝা গেল তো তাহলে যে জিনিসটা যেটা যেভাবে করালাম এটা নিশ্চয়ই বোঝা গেল এবার আমি কনটেক্সটে আসি যে কি হলো তাহলে হাইড্রোজেনের ব্যাপারটা তাহলে আমি কি দেখেছিলাম এখানে ছবিটা লক্ষ্য ভালো করে আচ্ছা এটা তুলে নাও ভালো করে ঠিক আছে এটা পজ করো স্ক্রিনশট নাও একটু ভালো করে করে দিচ্ছি এইবারে হয়তো অ্যাঙ্গেলটা আসছে পজ করো স্ক্রিনশট নাও নিয়ে রেখে দাও খাতায় লিখে নাও কপিতে তুলে নাও ক্লিয়ার এবার আমি বলছি যে হাইড্রোজেনে কেন লাইন স্পেক্ট্রা দেখা গেছিল এখন নর্মাল জিনিস যদি একটা ইলেকট্রন যদি এক্সাইটেড হয়ে যায় ধরো এক্সাইটেড হয়েছে একটা এরম জায়গায় চল্লিশ এখান থেকে সে যখন ও যদি ধরো আমি চারে আছি চার থেকে যদি ওকে দুয়ে আসতে হয় তাহলে কি ও চার থেকে কিন্তু দুয়েই আসবে ও এমন একটা এনার্জি রিলিজ করবে যেটা কি চার আর দুইয়ের মধ্যে এই দুটো গ্যাপের সঙ্গে সমান হবে না কি ও চার থেকে এইখানে চলে আসতে পারবে কারণ এখানে কোনো এখানে এলে কিন্তু কোথায় আসবে এখানটায় এইটুকু এনার্জি ছাড়লে কি এখানে আসতে পারবে এখানে তো কিছু নেই অ্যাটমের এখানে কোনো সেল নেই তাহলে ইলেকট্রন কোথায় থাকবে ইলেকট্রন সবসময় সেলে থাকে সেলের বাইরে যেতে পারবে না মানে যেতে পারবে না ইন দ্য সেন্স কি মানে ইলেকট্রন যতক্ষণ অবধি সেলের অ্যাটমের মধ্যে আছে ও কিন্তু সেলেই থাকবে ও কিন্তু কক্ষপথেই থাকবে ঠিক আছে ও কিন্তু অরবিটের মধ্যেই থাকবে তাহলে ও কিন্তু যদি ও ট্রানজিশন করে যদি ওখান থেকে এখানে লাফায় তাহলে এখান থেকে এইখানেই লাফাবে এক থেকে দুয়েই লাফাবে তাহলে ও এনার্জি নিতে হবে এক আর দুইয়ের এনার্জি ডিফারেন্সের সঙ্গে সমান আর ও যখন জাম্প করবে ধরো ও দুই থেকে একে আসছে তখন কিন্তু এই দুই থেকে একের যে এনার্জি ডিফারেন্সটা আছে ওইটুকু এনার্জি কিন্তু ওকে ছাড়তে হবে নাহলে কিন্তু দুই থেকে একে আসতে পারবে না যেহেতু এরকম এনার্জি ছেড়েছে তার ফলে এরকম লাইন এসছে লাইন স্পেক্ট্রা এসছে এইভাবে লাইন 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 তাহলে এবার বোঝা গেল যে একটা ইলেকট্রন সে যেসে এনার্জি ছাড়তে কিন্তু পারে না যদি যে সে এনার্জি ছাড়তে পারতো তাহলে কি সমস্ত রকমের পেতাম মানে ইন দ্য সেন্স তুমি যদি বলো যে অ্যাকচুয়ালি স্পেক্ট্রোমিটার যেটা আছে না স্পেক্ট্রোমিটার যন্ত্রটা বুঝিয়ে দিই স্পেক্ট্রোমিটার যন্ত্রটা হচ্ছে এরকম ঠিক আছে তাহলে স্পেক্ট্রোমিটার যন্ত্রটা হচ্ছে দেখতে হয় তোমার এরকম ঠিক এবার এখানে কি আছে এখানে এরকম কিছু লেন্থ করা থাকে ল্যামটা করা থাকে বা নিউবার করা থাকে তাহলে আমি হাইড্রোজনের ক্ষেত্রে যখন দেখি তখন লাইন পাই এই ধরো এরকম একটা লাইন পেলাম অর্থাৎ এটা কি পামার লাইন মানে কি ইলেকট্রনগুলো কী করেছে সব এক নম্বরে এসেছে আবার কোনো একটা জায়গায় দেখতে পারি যে এরম লাইন পেলাম আবার কোনো একটা জায়গায় দেখতে পারি যে এরম লাইন পেলাম এরকম করে আমি লাইন স্পেকট্রাম পাচ্ছি লাইন এরম করে পরপর আমি লাইন স্পেক্ট্রাম পাচ্ছি এবার এই লাইন স্পেকট্রাম যে পাচ্ছি প্রথম স্পেকট্রামটা কি হবে বামার তাই তো এই যে লাইনটা পাচ্ছি মানে এই যে এই এত রকম যে ট্রানজেশান হতে পারে এর জন্য একটা আমি মোটা লাইন পাচ্ছি সেটা কি বামার লাইন বলছি তারপরে কি পাচ্ছি সরি প্রথমটা হচ্ছে লাইমেন সরি লাইমেন পাচ্ছি তারপরে কি পাবো বামার পাবো তারপরে কি পাবো পাশ পাবো তারপরে কি পাবো ব্র্যাকেট পাবো এরম করে আমি সব লাইন পাবো তাহলে স্পেক্ট্রোমিটার যন্ত্রে আমি এরম করে লাইন দেখতে পাই ঠিক আছে তাহলে এই লাইনগুলো যে দেখতে পাচ্ছি তার কারণটা কি কারণটা হচ্ছে এই তোমার যে এনার্জিগুলো যে ওরা যে ছাড়ছে বেসিক্যালি যে এক নম্বরে আসার জন্য যে এনার্জিটা ছাড়ছে সেই এনার্জিটার যে ওয়েবলেন্থ আছে সেই ওয়েবলেন্থ কি সেই ওয়েভ লেন্থ হচ্ছে আমার এই লাইনটা দিচ্ছে এবার দেখো এর মাছ এটা আমি কন্টিনিউয়াস কেন পেলাম না মানে এর মাঝখানে অনেক 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 লাইন মানে এখানে হচ্ছে একদম ভর্তি করে একদম লাইনের ব্যান্ড মানে নর্মাল যখন বর্ণালি যখন আমি করি তখন দেখি যে আমি এরকম আসে ঠিক জিনিসটা দেখতে হয় এরকম নর্মাল যখন কোনো একটা আমি সাদা সাদা আলো যখন স্পেক্ট্রা করি তখন দেখতে এরকম ঠিক এরকম মানে এটা হচ্ছে পুরো ভরাট এইখানে তারপরে একটা সেরকম সেটাও এরকম পুরো লাইন একদম পুরো একদম একটা মোটা এরকম ইয়ে আছে এবং দুটো মধ্যে কোনো গ্যাপ থাকে না কিন্তু এখানে গ্যাপ কেন পেয়েছি কারণ ব্যাপারটা এরকমই যে ইলেকট্রনটা হচ্ছে কি যখন তোমার বিভিন্ন জায়গা থেকে একে আসছে তখন আমি একটা এক রকম আমি হচ্ছে তুমি ল্যাম্পটা পাচ্ছ যখন ও বেসিক্যালি যখন বিভিন্ন লাইন থেকে যখন ও যখন দুয়ে আসছে তখন আরেক রকম আমি দেখতে পাচ্ছি বিভিন্ন লাইন থেকে যখন আমি তিনে আসছি তখন আরেক রকম আমি ল্যাম্পটা দেখতে পাচ্ছি তাহলে যার ফলে কি হচ্ছে যার ফলে তোমার লাইনগুলো কি হচ্ছে এরকম লাইন দেখা যাচ্ছে না কন্টিনিউয়াস দেখা যাচ্ছে কারণ কি ও যে সেরকম ইলেকট্রন কী করতে পারে ও কিন্তু যেরম সেরম এনার্জি ত্যাগ করতে পারে না ও কিছু একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ত্যাগ করে যার ফলে ও কী করে যে কক্ষপথে থাকতে পারে এমনভাবে এনার্জি ত্যাগ করবে যাতে ও যাতে কক্ষপথে থাকতে পারে না কি এমন এনার্জি ত্যাগ করলো যে ইলেকট্রনটা কোনো একটা মাঝামাঝি জায়গায় চলে আসতে পারবে এরকম জায়গায় ইলেকট্রন আসতে পারে না ও যদি তিন থেকে দুই আসে তাহলে কিন্তু এতটা এনার্জিকেও ত্যাগ করতে হবে ঠিক আছে ও যদি তিন থেকে একে আসে তাহলে কিন্তু ওকে এতটা এনার্জি ত্যাগ করতে হবে এই দুটো এনার্জি মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই এনার্জিটাই কিন্তু ওকে ত্যাগ করতে হবে যার ফলে আমি কি পাচ্ছি লাইন স্পেক্ট্রাচ্ছ ক্লিয়ার যার ফলে কী পাচ্ছি আমি লাইন স্পেক্ট্রাবস তাহলে আমি এখন যেটা দেখালাম তোমাকে সেটা কী দেখালাম সেটা দেখালাম আমি যে হাইড্রোজেনের যে আমি লাইন স্পেকট্রামটা পাচ্ছি তার অরিজিনটা দেখালাম যে কেন আমি লাইন স্পেক্ট্রাম পাচ্ছি আর সেই লাইন স্পেকট্রামটা হচ্ছে বেসিক্যালি কেন এটা লাইন স্পেকট্রাম কেন তোমার কন্টিনিউয়াস স্পেকট্রাম না সেটা আমি বুঝিয়ে দিয়েছি আচ্ছা এবার এটা আমি সমস্ত কিছু আলোচনা করলাম কি হিসাবে এমিশন স্পেকট্রা দিয়ে অর্থাৎ আমি একটা হাইড্রোজেন গ্যাসকে একটা চেম্বারে নিয়েছি নিয়ে গ্যাসটাকে আমি হিট দিয়েছি হিট দেওয়ার ফলে কি হয়েছে যে আমি এ হয়েছে আমার বেসিক্যালি হিট দেওয়ার ফলে আমি গ্যাসটা কিছু একটা রেডিয়েশান দিয়েছে রেডিয়েশন একটা ফ্রিজম দিয়ে আমি স্লিট করেছি স্লিট করার পর আমি মোটামুটি কিছু কিছু লাইন পেয়েছি আচ্ছা এবার তোমরা বলতে পারো যে স্যার হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন ছিল তাহলে ধরো এই একটা ইলেকট্রন আমি ধরো একটা এনার্জি দিয়েছি তাহলে একটা ইলেকট্রন আমার ধরো এনার্জি নিয়েছে নিয়ে ধরো একটা জায়গায় গেল ধরো একটা ইলেকট্রন এনার্জি নিয়ে এসেছে আমি একটা জায়গায় গেছি গিয়ে তো আমি যখন এনার্জি ছেড়ে দিচ্ছি তখন সেও আবার একে চলে আসবে তাহলে মানে কি একটা জায়গায় এনার্জি দিয়েছি সে একটা ফিক্সড অ্যামাউন্ট এনার্জি দিয়েছি তাহলে স্যার ও গেল প্রথমে এখানে ওই এনার্জিটা নিয়ে পরে ছেড়ে ও চলে এলো তাহলে স্যার আমি তো একটা লাইন পাওয়ার কথা ছিল কারণ আমি এক ধরো আমি ডেল্টা এই সময় এখানে কী করতে পারি এইচ সি বাই ল্যামডা তাই আমি একটা ল্যামডা পাওয়ার কথা ছিল একটা এনার্জি পাওয়ার কথা ছিল কিন্তু স্যার আপনি দেখাচ্ছেন যে এখানে অনেক লাইন হচ্ছে অনেক এনার্জি অনেক এনার্জি আমি অনেকগুলো লাইন পাচ্ছি এখানটা এর কারণটা কি আরে বাবা যখন আমি স্পেকট্রাম যখন করেছিলাম তখন যে আমি গ্যাস চেম্বারটা নিয়েছিলাম গ্যাস চেম্বার তো আমি একটা হাইড্রোজেন দিয়ে দেবো গ্যাস চেম্বারে অনেক হাইড্রোজেন ছিল এবার আমি এনার্জি দিয়েছি ওই এনার্জিটা দেওয়ার ফলে কী হয়েছে বিভিন্ন রকম যত রকম এখানে হাইড্রোজেন গ্যাস ছিল সবাই তো আর একে এনার্জি নেয়নি কেউ একটু বেশি নিয়েছে কেউ একটু কম নিয়েছে যে বেশি নিয়েছে সে কী করেছে অনেক দূরে চলে গেছে তার এনার্জি হচ্ছে সেই ইলেকট্রনটা এনার্জি নিয়ে সে অনেক দূরে চলে গেছে চলে যাওয়ার ফলে কী হয়েছে এবার সে কী করছে সে ওইখান থেকে এনার্জিগুলো ছেড়ে ছেড়ে আসছে তাই তো আর যে কম এনার্জি নিয়েছে সে একটু কম দূরে গেছে সে এনার্জি ছেড়ে ছেড়ে আসছে তাহলে কি যে বেশি দূরে গেছে সে কি করতে পারে সে এনার্জি ছেড়ে যখন সে আসবে তখন কি তার আমি একটা আলাদা রকম এনার্জি পাবো একটা আলাদা রকম তার একটা ইলেকট্রনিক রেডিয়েশান দেখতে পাবো একটা আলাদা রকম ল্যামডা দেখতে পাবো এই জন্য একটা আলাদা রকম লাইন দেখতে পাবো যে একটু কম দূরে গেছে কম এনার্জি নিয়ে সে যখন ফিরে আসবে তখন কি তার ক্ষেত্রে একটা আলাদা রকম ল্যামডা দেখতে পাবো এই জন্য কি হয়েছে যেহেতু আমি অনেক হাইড্রোজেন গ্যাস নিয়েছি এই জন্য কি বলেছে যে একটা লাইন ছাড়া আমি অনেক লাইন পাচ্ছি আমি একটা লাইন কিন্তু পাচ্ছি না আমি কি পাচ্ছি অনেকগুলো লাইন পাচ্ছি কারণ কি হাইড্রোজেন গ্যাসগুলো বিভিন্ন রকম গ্যাস বিভিন্ন রকম এনার্জি নিয়ে ওরা ওদের ইলেকট্রনগুলো বিভিন্ন রকম শক্তি চলে গেছে বিভিন্ন রকম এনার্জি স্তরে চলে গেছে তারপর ওরা কি করছে ছাড়তে ছাড়তে আসছে যার ফলে আমি কি বিভিন্ন রকম লাইন পাচ্ছি অনেকগুলো লাইন পাচ্ছি না আমি একটা লাইন পাচ্ছি ক্লিয়ার আচ্ছা হাম ফ্রিজ বানানটা আমি ভুল লিখেছিলাম না এইচ ইউ এম এফ এইচ আর ই ওয়াই এস এফ আচ্ছা আমি এটাকে আমি কেটে দিই হ্যাঁ লেখো এইচ ইউম ঠিক আছে বোঝা গেল কেন আমি হাইড্রোজেন লাইন পেক্ট পাচ্ছি এটা কার কন্টেক্সে বললাম এটা আমি এমিশন স্পেক্ট্রাম এর বললাম ক্লিয়ার আচ্ছা এবার আমি একটু নতুন জিনিস করি নতুনটা হচ্ছে আচ্ছা যারা বলে অনলাইনে পড়া কম হয় একটা কথা বলে দেখি যখন তুমি একটা টিউশানে যাই হোক টিউশানে কতক্ষণ টিচার এমনি কথা বলে আর এমনি পড়ায় আধা ঘন্টা যদি স্যার গল্প করে তাহলে স্যার কিন্তু দেড় ঘন্টা পড়ায় এবার আমার কিন্তু ওখানে গল্প করার কোনো স্কোপ নেই আমার কিন্তু কন্টিনিউয়াস পড়িয়ে যেতে হয় তাহলে আর দেড় ঘন্টার ভিডিও মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা একটু এনাআফ বিয়ন্ড এনাফ যে বাবা এত পড়িয়ে দিয়েছে দেখেই মাথার একটু গরম হয়ে যাবে ঠিক আছে তো গরম হওয়ার কোনো কারণ নেই কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে নেক্সট আমি করি যে আমি এবারে বলতে চাইছি যে আমি একটা হাইড্রোজেন অ্যাটম যে আছে ওই হাইড্রোজেনের অ্যাটমের আয়োনাইজেশন পোটেন্সিয়াল বা বিভব বের করুন অর্থাৎ আমি করি যে ফাইন্ড আউট দ্য আয়োনাইজেশন পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম যদি এরকম যদি তোমাকে কোশ্চেন আমি দিয়ে দিই কি করবে আচ্ছা আয়োনাইজেশন পোটেন্সিয়াল মানে কি কি বলেছিলাম যে একটা ইলেকট্রন যেটা গ্রাউন্ড স্টোর স্টেটে আছে মানে ভূমি স্তর যেটাকে বলে গ্রাউন্ড স্টেটে আছে একদম নিচের শক্তি স্তরটায় আছে তাকে আমি এনার্জি দিয়েছি ঠিক আছে এবারে এনার্জি দিলে ইলেকট্রনটা যদি ওই অ্যাটমের অরবিট থেকে বেরিয়ে যায় ওই অ্যাটমের অরবিট থেকে বেরিয়ে যায় যে পরিমাণ মিনিমাম এনার্জি দিলে ইলেকট্রনটা অর্থাৎ আমি এখানে ইলেকট্রনটা ছিল এখানে এনার্জি এনার্জি আউট অফ দা বলতে পারি অ্যাটম অ্যাটম থেকে ইলেকট্রনটা জাস্ট বেরিয়ে গেছে তাহলে যে এনার্জিটা আমি দিয়েছি এই যে মিনিমাম এনার্জিটাকে এটা কি বলবো আমি এনার্জি বা পোটেন্সিয়াল আয়োনাইজেশন পোটেন্সিয়ালও বলতে পারবে এবার আমি যদি বলি হাইড্রোজেন আইটামের ক্ষেত্রে তুমি বের করো যে আয়নাইজেশন পটেনশিয়ালটা কত হবে হুম তাহলে যে পরিমাণ এনার্জিটা দিলে আমার ওটা বেরিয়ে যাচ্ছে তাহলে সেটাকে আমাকে বের করতে হবে কী করে বের নর্মাল জিনিস দেখো হাইড্রোজেনের যদি ইলেকট্রনটাকে তুমি বের করতে হয় তাহলে যদি সেল থেকে বেরিয়ে যাওয়া কি বাইরের সেল মানে কি ইনফিনিটি একটা ইলেকট্রনকে ধরো আমি এক নম্বর থেকে হাইড্রোজনে কি প্রথমে প্রথম সেরা ইলেকট্রন ছিল এইখানে ওই এক নম্বর থেকে ইলেকট্রনটাকে অ্যাটমের বাইরে বেরিয়ে বের করে দিয়েছি এবারে অ্যাটমের বাইরের কোনো জিনিস হয় নাকি সেটা ইনফিনিটি একটা অ্যাটমের ক্ষেত্রে ঠিক অ্যাটমটা এতটাই সাব অ্যাটমিক পার্টিক্যাল হয় ওর ঠিক বাইরে যদি যদি ইলেকট্রনটাকে বের করে দাও তাহলে সেটাই হচ্ছে কি অ্যাটমের ক্ষেত্রে ইনফিনিটি মানে আমি একটা অ্যাজ ইভ আমি ইলেকট্রনটাকে এনিক্যাল টু ওয়ান থেকে এনিক্যাল টু ইনফিনিটিকে পাঠিয়ে দিয়েছি তাহলে কতটা এনার্জি আমাকে দিতে হবে এখানে আমি কত এনার্জি দিয়েছি কত এনার্জি দিয়েছি এই দুটোর মধ্যে এনার্জি ডিফারেন্সটা হয় তাহলে আমি এখান থেকে ইলে এখান থেকে আমি করতে পারি আমি ডেল্টা ই সমান কি পেয়েছিলাম আমি পেয়েছিলাম যে ডেল্টা ই সমান টু পাই স্কোয়ার এম ই টু দা পাওয়ার ফোর বাই এইট স্কোয়ার ওয়ান ওভার এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ওভার এন টু স্কোয়ার যেখানে এন ওয়ান কত ওয়ান তাহলে বসিয়ে দিই টু পাই স্কোয়ার

ইনফিনিটি মানে কি অসীম মানে প্রচুর 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 বড় এবারে এক একটা ছোট জিনিস তাহলে একটা জিনিসকে তুমি যদি অসীমভাবে তুমি যদি তাকে ভাগ করো এককে যদি তুমি অসীমভাবে ভাগ করো অর্থাৎ ক্ষুদ্র 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 করতে করতে মানে জিরো পয়েন্ট জিরো 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 লাস্টে কত কত ওয়ান আসবে তাহলে এটাকে অলমোস্ট আমি লিখতে পারি না জিরো এককে যদি তুমি অসীম ভাবে যদি ভাগ করো আমি যদি বলি যে তোমাকে আমি কেটে দিয়েছি কতবার কেটেছে ভাবে তোমাকে কেটেছে তোমাকে যদি ভাবে কেটে তাহলে কি তোমার অ্যাটম ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে মেশন সব কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে তুমি আলটিমেটলি তুমি তোমাকে দেখাই যাবে না আর তুমি বিলীন হয়ে যাবে জিরো হয়ে যাবে বেসিকালি তাহলে ওয়ান বাই ইনফিনিটি সমান কি লিখতে পারি আমি জিরো তাহলে কি তাহলে টু পাই স্কোয়ার এম ই টু দ্য পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ওয়ান মাইনাস জিরো তার মানে কি আলটিমেটলি আসছে আমার এইটা তার মানে কি এবার তোমার কাজটা কী হবে আমি আর করবো না এই কাজটা তুমি এটাকে ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে অ্যান্সারটা তুমি সিজিএস বের করো তাহলে কি এটা কী হবে আর গে অ্যান্সার বেরো তার তুমি একটা হোম টাস্ক থাকলো যে করিয়ে দিলাম বেসিক্যালি হোমওয়ার্ক থাকলো যে আয়নোজিশন পোটেন্সিয়াল যেটা আছে হাইড্রোজেনের আয়োনেশন পোটেন্সিয়াল যেটাকে বলে ওই আয়োনেশন পোটেন্সিয়ালটাকে তুমি বের করো ঠিক আছে আয়োজন পোটেন্সিয়ালটাকে তুমি বের করো তার কতটা হচ্ছে তুমি তার বেসিক্যালি ভ্যালুটা আমাকে বের করে দাও ক্লিয়ার এবার তাহলে মোটামুটি বোঝা গেল নিশ্চিত যে কি জিনিসটা করলাম আচ্ছা এবার নেক্সট জিনিসটা আস নেক্সট হচ্ছে এতক্ষণ আমি করেছিলাম কি এতক্ষণ আমি করেছিলাম এমিশন স্পেকট্রাম কি করেছিলাম এমিশন স্পেকট্রাম এবার আমি আসবো অ্যাবজরশন স্পেকট্রাম ওই অ্যাবজরশন স্পেকট্রামে নিরিখে কি করে তুমি হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রামগুলোকে ব্যাখ্যা করতে পারবে তাহলে নেক্সট কি হেডিং করছি

সেটা কি আগেরটা কি ছিল আমি ইলেকট্রিক দিয়ে হিট করেছিলাম এখানে আমি ইলেকট্রিক দিয়ে হিট করবো না এখানে কি করেছি একটা এখানে একটা লাইট ফেলেছি কি লাইট ধরো এখানে আমি ফেললাম একটা কোনো একটা লাইট ফেললাম এ কী করবে একটা লাইট বের করবে এখান থেকে এবারে তুমি এখানে একটা রাখো প্রিজম

দেখো এর ক্ষেত্রে যেটা ছিল আমি বারবার বলছি এর ক্ষেত্রে জিনিসটা ধরো মানে তুমি ধরো আমি এই কটা ধরো আমি এইখান থেকে এইটুকু পেয়েছিলাম এমিশন স্পেকট্রামে ধরো আমি এখান থেকে একটা ধরো আমি বললাম যে এক্স থেকে আমি ওয়াই অবধি পেয়েছিলাম এক্স থেকে ওয়াই ওয়েবলেন্থ রিজিয়ানের মধ্যে পেয়েছিলাম এমিশন স্পেকট্রামের ক্ষেত্রে কি ছিল যে যে লাইনগুলো পেয়েছিলাম না এই লাইনগুলো মানে মোটামুটি একটা ধরনের মোটামুটি এখানে আমি একটা লাইন পেয়েছিলাম যে চারটে যদি আমি লাইন পাই তাহলে এর মধ্যে কি ছিল আমার কিছু কিছু লাইন ছিল মিসিং তাই ধরো আমি ধরো আমি যদি সাদা লাইট যদি আমি ফেলতাম এখানটায় আমি সাতটা পেতাম সাতটা না পেয়ে ধরো আমি চারটে পেয়েছি তাহলে চারটের মধ্যে আমার তিনটে মিসিং আছে কিছু কিছু লাইন আমার ধরো মিসিং আছে তাহলে এখানে যেটা ছিল যে তোমার যে এমিশন স্পেক্টরাতে ধরো মানে তুমি তো একটা চালনা করলে গ্যাসটাকে গ্যাসের ভেতর থেকে ইলেকট্রিসিটি চালনা করলে একটা রেডিয়েশন বের হলো সেটা স্প্লিট হয়ে গেল তাই তো এবারে স্প্লিট হয়ে গিয়ে কি হলো কিছু কিছু স্পেসিফিক ওয়েব লেন্থের তুমি কি পেয়েছিলে কিছু কিছু স্পেসিফিক ওয়েব লেন্থের তুমি লাইন দেখতে পেয়েছিলে তাই এইভাবে তোমার লাইন স্পেক্টারটা এইভাবে এসেছিলো এই 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 তুমি এভাবে আঁকি ধরো স্পেক্ট্রোমিটার যদি আঁকি এটাকে লেটসে ধরো আমি এরকম একটা পেয়েছিলাম এরকম একটা পেয়েছিলাম হুম এরকম একটা পেয়েছিলাম ঠিক আছে মানে ধরো আমি বললাম যে ধরো এটা আমি ধরলাম যে তিন হাজার পাঁচশো কথার কথা তিন হাজার পাঁচশো অ্যাংস্ট্রম ধরো এটা আমি ধরলাম যে চার হাজার অ্যাংস্ট্রম ঠিক আছে ধরো কথার কথা এটা আছে ছ হাজার অ্যাংস্ট্রম আমি এরকম কিছু কিছু লাইন দেখতে পেয়েছিলাম অর্থাৎ কন্টিনিউয়াস স্পেক্ট্রাম ছিল না কোনো ব্যান্ড ছিল না কিন্তু আমি কি কিছু লাইন দেখতে পেয়েছিলাম বাকি সমস্ত ওয়েবলেন্থগুলো কিন্তু মিসিং ছিল কিছু কিছু স্পেসিফিক লেন্থ দেখতে পেয়েছিলাম এমিশন স্পেক্ট্রাতে কিন্তু অ্যাবজর্বশন স্পেকট্রাম একটু আলাদা রকম এটাই কি দেখতে পাচ্ছি এটাই পাচ্ছি আমি কি কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখতে পাচ্ছিলাম কিন্তু মাঝখানে কিছু কিছু লাইন মিসিং ছিল অর্থাৎ তুমি যদি এটা যদি তুমি আমি আঁকি তাহলে এটা জিনিসটা এরকম দেখাবে যে আমি একটা স্পেকট্রম এটা এঁকেছি এইভাবে মানে ধরো আমি এখানে বললাম যে ধরো এই অব্দি আমার একটা এতটা অবধি আমার লাইন আছে ধরো আমার এত আছে এতটা অবধি এখান থেকে এত অব্দি রেঞ্জের পেলাম ঠিক মাঝখানে একটা কিছু মিসিং মিসিং গিয়ে আবার এখানে লাইন দেখতে পাচ্ছি মানে এখানে পুরো একটা রকম ব্যান্ড দেখতে পাচ্ছি আবার কিছুটা মিসিং মিসিং গিয়ে আবার এরম করে চলছে অর্থাৎ এটার ক্ষেত্রে লাইনগুলো তুমি এইভাবে দেখতে পাবে এমিশন স্পেকট্রামের ক্ষেত্রে অর্থাৎ মানে বাকি সব মিসিং কিন্তু কিছু কিছু স্পেসিফিক ওয়েভ লেন আমি দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু এখানকার ক্ষেত্রে অলমোস্ট কন্টিনিউস স্পেক্ট্রাম কিন্তু মাঝখান থেকে কিছু কিছু যেন ওয়েবলেন গায়েব হয়ে গেছে কিছু কিছু ওয়েবলেন যেন মিসিং হয়ে গেছে তাহলে আমি এটাকে লিখতে পারি যে এটা ডিসক্রিট স্পেক্ট্রাম বা যেটাকে বলে আমি রেখা বর্ণালী লাইন স্পেকট্রাম বেসিক্যালি রেখা বর্ণালী দেখতে পাচ্ছি কিন্তু বেসিক্যালি এটার ক্ষেত্রে কি হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে এটা সেটা কি মানে এটাকে এবার লিখতে পারি আমি যে কন্টিনিউস স্পেকট্রাম উইথ সাম ব্ল্যাক স্পট বা লিখতে পারি উইথ সাম ওয়েভ লেনথ মিসিং অর্থাৎ এই স্পেকট্রামে সমস্ত রকম ওয়েডেন্ট দেখতে পাচ্ছি কিন্তু মাঝখান থেকে ধরো একটা পালিয়ে গেছে একটা ওয়েডিয়েন্ট মিসিং আবার কিছু দেখতে পাচ্ছি আবার মাঝখান থেকে ওয়েবলেন্থ মিসিং আবার কিছু দেখতে পাচ্ছি আবার মাঝখান থেকে একটা ওয়েবলেন্থ মিসিং মানে এই রকম করে এই স্পেক্টার দেখা যায় এটা কি এটা হচ্ছে কি তোমার অ্যাবজর্পশন স্পেক্ট্রাম তাহলে এরমটা কেন হচ্ছে তাহলে এই যে তুমি যে স্পেকট্রামটা সেটা তুমি দেখতে পাবে তাহলে কি মাঝখানে এগুলো কি এগুলো হচ্ছে লাইন আমি কিন্তু এটা আমার কাছে ডার্ক পেন নেই এটা কিন্তু কালো কালো এগুলো সব লাইন এগুলো কি কালো কালো লাইন এগুলো মাঝখানে কালো একটা লাইন এখানে মাঝখানে একটা কালো একটা এরকম লাইন আবার এরকম মাঝখানে কালো লাইন অর্থাৎ তুমি কিছু ব্ল্যাক লাইন দেখতে পাবে কোথায় তোমার অ্যাবজর্পশন স্পেকট্রামে আচ্ছা ব্যাপারটা কী হয়েছে এখানে আমি কি দিয়েছিলাম আমি হোয়াইট লাইট ঠিক আছে ধরো আমি একটা হোয়াইট লাইট এখানে দিয়েছিলাম সাদা একটা আলো দিয়েছিলাম এবারে সাদা আলোটা যখন এই গ্যাসটার মধ্যে দিয়ে গেল তারপর যখন বেরোলো তাহলে ব্যাপারটা কী হলো ব্যাপারটা হলো যে গ্যাসটা এই সাদা আলোর মধ্যে যে কালারগুলো ছিল তার মধ্যে কিছু কিছু কালার কিছু কিছু লেন্থ এই গ্যাসটা কী করলো শোষণ করে নিল শোষণ করে বাকি কালারগুলোকে ছাড়লো এবার এই বাকি কালারগুলো ছাড়ার পর যে এই যে ট্রান্সমিটেড যেমন লাইটটা থাকবে ট্রান্সমিটেড যে লাইটটা থাকবে সেই লাইটটা কি সেই লাইটের মধ্যে এই কটা ওয়েবলেন্থ মানে এই ওয়েবলেন্থগুলো দেখতে পাবো মাঝখানে যে কটা ওয়েবলেনথ বা যে কটা কালার ও শোষণ করে নিয়েছে যে কটা রঙ ও শোষণ করে নিয়েছে সেগুলো কি মিসিং স্পেকট্রামে মিসিং তাই সেখানে কি কোনো কালার নেই মানে কি সেটা হচ্ছে ব্ল্যাক ব্যাপারটা ক্লিয়ার সেখানে কোনো কালার নেই ও কি করেছে ও কি করেছে যে ও কিছু গ্যাসটা কিছু কিছু কালার কি করেছে অ্যাবজর্ভ করে নিয়েছে অ্যাবজর্ভ করার ফলে যেহেতু ওই গ্যাসের ওই কালারগুলোকে অ্যাবজর্ভ করে নিয়েছে তাহলে স্পেকট্রামে কি দেখতে পাবো ওখানে কোনো কালার নেই তাই ব্ল্যাক ব্ল্যাক স্পট দেখতে পাবো ব্ল্যাক ব্ল্যাক লাইন দেখতে পাবো তাহলে এটাও একটা লাইন স্পেক্টার দেখাচ্ছে তাই তো তাহলে হাইড্রোজেন তুমি যদি এটাও করো তাহলে একটা লাইন স্পেক্টর পাবে সেখানে লাইনটা কীরকম পাবে ব্ল্যাক ব্ল্যাক লাইন পাবে ক্লিয়ার আচ্ছা এবার তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি করে এক্সপ্লেন করব করি এক্সপ্লেন আচ্ছা পেজ চুলটাই ঠিক আছে আচ্ছা অনেক কিছু জিনিস বোঝার আছে কিন্তু ভালো করে বোঝো আচ্ছা এবার ইন কেস অফ হাইড্রোজেন কি হচ্ছে তুমি হাইড্রোজেনটা কি দিয়েছিলে

এটা কি হোয়াইট লাইট হোয়াইট লাইট এবার দেখো হোয়াইট লাইট দিয়েছি মানে কিছু এনার্জি বা কিছু রেডিয়েশান দিয়েছি ইলেকট্রনটা কি করবে কিছু রেডিয়েশন নেবে কোন রেডিয়েশানগুলো নেবে ও যে সে রেডিয়েশান কিন্তু নেবে না ও দেখছে যে যদি আমি দুই এক থেকে দুয়ে যদি যাই তাহলে আমাকে একটু পার্টিকুলার রেডিয়েশন নিতে হবে একটা পার্টিকুলার ল্যামডা নিতে হবে ধরো আমি এক থেকে দুয়ে যাব তাহলে এর জন্য একটা পার্টিকুলার ল্যামডা আমাকে নিতে হবে একটা পার্টিকুলার এনার্জি আমাকে নিতে হবে তাহলে ও কি করবে ওই এনার্জিটা নিয়ে নেবে তাহলে ওই সাদা আলো থেকে যদি ওই এনার্জিটাও নিয়ে নেয় তাহলে কি ওইখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল ধরো ও এক থেকে তিনে যাবে ও কি করবে এই যে সাদা আলোটা পাঠিয়েছি ও একটা পার্টিকুলার এনার্জি নেবে এক থেকে দিনে যাওয়ার জন্য যে এনার্জিটা লাগে ও কিন্তু যে সে এনার্জি নেবে না ও কিন্তু আবার এই মাঝখানে কিন্তু আসতে পারবে না ওকে যেতে গেলে এক থেকে তিন বা এক থেকে দুই বা এক থেকে চার এরকম তাহলে কিছু পার্টিকুলার ওয়েভ লেন্থ ও কি করবে বা পার্টিকুলার কিছু এনার্জিওয়ালা কিছু রেডিয়েশন ও কি করবে সাদা আলো থেকে শোষণ করে নেবে যেই সাদা আলো থেকে শোষণ করে নেবে তাহলে কি হবে একটা সাদা আলোর মাঝখানে কিছু কিছু আলো মিসিং হয়ে যাবে যে ওর যে সাতটা কালার ছিল সেখান থেকে কিছু কিছু আলো মিসিং হয়ে যাবে যার ফলে কি ওই যে কালারগুলো মিসিং হয়ে যাচ্ছে সেগুলো আমি ব্ল্যাক স্পট পাবো কালো কিছু নেই মানে কালো ব্যাপারটা বোঝাতে পারলাম ব্যাপারটা তাহলে কি হচ্ছে হোয়াইট লাইট আমি দিয়েছি ধরো এক থেকে যদি দুয়ে যায় তাহলে ও একটা ডেল্টাই নেবে ঠিক আছে ডেল্টাই মানে এন টু মাইনাস এন ওয়ান একটা নেবে মানে ইএন টু মাইনাস ই এন ওয়ান একটা নেবে এই ইএন টু মাইনাস ই ওয়ান এর সঙ্গে একটা এইচ বাই ল্যামডা ডেল্টাই সমান ইএন টু মাইনাস ই এন ওয়ান তাহলে এই যে ল্যামডাটা ও নিয়েছে ধরো এক থেকে দুয়ে যাবে তাহলে তার জন্য একটা ল্যামডাও নেবে মানে তার জন্য একটা আলো বা একটা রেডিয়েশনও শোষণ করে নেবে যেই শোষণ করে নিয়েছে কি হয়েছে একটা কন্টিনিউয়াস ব্যান্ড থেকে আমি মাঝখানে কিছু কিছু গ্যাপ পেয়ে যাচ্ছি ধরো এক থেকে দুয়ে যাচ্ছে তার জন্য যদি আমি করি ধরো আমার স্পেক্টারটা আঁকলাম ধরো এইখানে অনেক লাইট ছিল এখানে ধরো অনেক লাইট আছে এখানে ধরো অনেক লাইট ফাইট আছে কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম ছিল ধরো এই পুরো লাইটটার মাঝখানে ও কি করলো এক থেকে দুই যাওয়ার জন্য একটা ওয়েবলেন তো নিয়ে নিল যদি নিয়ে নেয় তাহলে কি এখানে একটা ব্ল্যাক স্পট কারণ এখানে ও লাইটটার ট্রান্সমিট হয়ে ওখান থেকে বেরোতে পারছে না এই যে এইখান থেকে ওই লাইটটা যে লাইটটাকে ও নিয়ে নিয়েছে সেই লাইটটা ট্রান্সমিট হয়ে আর এখানে বেরোতে পারছে না যেই বেরোতে পারছে না ও স্পেকট্রাতে দেখা যাবে না ওকে তাহলে ব্ল্যাক স্পট এরপরে ধরো আর একটা লাইট ধরো এরকম একটা স্পট আসছে ধরো এক থেকে ধরো এককেও থেকে ও তিন তিনে ট্রানজিশান করছে তাহলে এক থেকে তিনে ট্রানজিশান করার জন্য যে ও লাইটটা নেবে সেই লাইটটা যদি নিয়ে নেয় তাহলে এইখানে আমার একটা ব্ল্যাক স্পট ও লাইটটা ওখানে নেই বা ওই ওয়েভ লেন্থটা ওখানে হচ্ছে নেই তাহলে এখানে একটা ব্ল্যাক স্পট ব্যাপারটা বোঝাতে পারলাম তাহলে এইভাবে কি হচ্ছে এইভাবে ব্যাপারটা হচ্ছে যে এইভাবে তোমার তোমার যে অ্যাবজর্পশন স্পেক্ট্রাটা এইভাবে লাইন স্পেক্ট্রা দেখাচ্ছে বা ডিসক্রিট কিছু লাইন দেখাচ্ছে যে মাঝখান থেকে কিছু কিছু ওয়েভ লেন্থ ও করে যাচ্ছে কিছু কিছু হাইড্রোজেন গ্যাসটা শোষণ করে নিচ্ছে তার ফলে কি হচ্ছে আমি কিছু কিছু লাইন 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 পাচ্ছি 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 ব্ল্যাক ব্ল্যাক তাহলে বোঝা গেল যে এমিশন স্পেক্ট্রা আর অ্যাবজর্শন স্পেক্ট্রার মাধ্যমে কি করে হাইড্রোজেনের মডেলটাকে নীলস বোর এক্সপ্লেন করে দিলেন এই জন্যই এই যে গুরুত্বপূর্ণ কাজটা উনি করেছিলেন এই জন্যই কিন্তু উনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন ঠিক আছে তাহলে সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে এই গুরুত্বপূর্ণ কাজটা বা এই গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টটাকে করার জন্য বা এই গুরুত্বপূর্ণ একটা যে তোমার মডেল আছে এই মডেলটাকে এক্সপ্লেন করার জন্য নীলস নীলসপুর কি করেছিলেন নোবেল প্রাইজ পেয়েছিলেন ঠিক আছে আচ্ছা তাহলে আজকের অনেক পড়া হয়ে গেছে আজকে যদি থাক নেক্সট দিন আমি কিছু শর্ট ট্রিক দেখাবো যে কিভাবে তুমি এই যে প্রবলেমগুলো আছে তুমি সলভ করতে পারবে তোমাদের যে কাজটা হবে বইতে যত রকম তুমি প্রবলেম পাচ্ছ সেই প্রবলেমগুলোকে তুমি সলভ করতে থাকো হ্যাঁ সেই প্রবলেমগুলোকে সলভ করলে বেসিক্যালি তোমার আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হবে যদি সেই প্রবলেমগুলো তুমি যদি সলভ করো তাহলে সেই আইডিয়াটা তোমার মোটামুটি বেসিক্যালি ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা তার আগে একটা কথা বলে দিই একটা জিনিস বলে দিই যেটা তুমি হয়তো একটু হয়তো মিস করে গেছি যে এই যে তুমি স্পেক্টারগুলো পাচ্ছ না যে তোমার লাইন স্পেক্ট্রাগুলো যেগুলো তুমি পাচ্ছিলে স্পেক্ট্রোমিটারে যে লাইন স্পেক্টারগুলো পাচ্ছিলে সেই লাইন স্পেক্টারগুলোর প্রথম লাইনটাকে যেটাকে বলা হয় এই যে প্রথম যে লাইনটা এটাকে বলা হয় এইচ আলফা লাইন ঠিক আছে এই যে প্রথম যে লাইনটা আছে না এই প্রথম লাইনটাকে তুমি বলতে পারো এইচ আলফা লাইন ঠিক আছে এইচ আলফা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম থাকে না আমি তোমাকে এটা একটু এঁকে দিই এঁকে দিলে সব থেকে ভালো হবে দেখতে সুবিধা হবে আমি এখানে এঁকে দিচ্ছি ধরো তুমি এরকম পাচ্ছ তো এই যে তোমার এমিশান স্পেক্টের জন্য আমি যেটা বলছি এইটা পাচ্ছো তুমি এরকম করেছো লাইন পাচ্ছ প্রথমে একটা লাইন পাবে তুমি লাল একটা লাইন পাবে এরকম একটা মোটা একটা লাল একটা লাইন পাবে এই লাইনটাকে বলা হয় কি এইচ আলফা লাইন ঠিক আছে আচ্ছা তারপরে তুমি একটা লাইন পাবে লেটসে এরকম করে একটা সবুজ একটা লাইন পাবে সেই লাইনটাকে বলা হয় এইচ বিটা লাইন তারপরে তুমি একটা ব্লু লাইন পাবে ব্লু পেন তো আমার কাছে নেই আমি মোটামুটি নেহুলুদ করে দিচ্ছি এটা কী পাবে এইচ গামা লাইন অ্যানসন এইচ ডেলটা এইভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে এই লাইনগুলো পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় এরকম যে ধরো হাইড্রোজেন বর্ণালীতে বা হাইড্রোজেন স্পেক্ট্রামে বামার লাইন মানে বামার সারির যে এইচ আলফা আর ধরো আমি বললাম যে এইচ ডেল্টা এর যদি আমাকে বের করতে বলে একটা একটা বইতে প্রবলেম আছে দেখবে যে হাইড্রোজেন বর্ণালীতে বামার যে লাইন আছে সেই বামার লাইন এইচ আলফা ও এইচ ডেল্টা এই তরঙ্গ দূর্ঘ দুটো বের করতে বলেছে যে এইচ আলফার লাইন কত হবে আর এইচ ডেল্টা লাইন কত ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে এই যে লাইনগুলো যে দেখা গেছিল না মানে এরপর একটা এইচ ডেল্টা লাইনও আছে এই ডেল্টা লাইনটার কালারটা বেসিকালি বেগুনি আমার কাছে বেগুনি পেন তো নেই আমি কি করবো এবার অরেঞ্জ নিয়ে এঁকে দিয়ে হ্যাঁ এটাকে তোমার যদি বেগুনি পেন থাকে তাহলে এঁকে নিতে পারো মোটামুটি বামার মোটামুটি চারটি লাইন দেখতে পেয়েছিলো ঠিক আছে বামার মোটামুটি চারটি লাইন দেখতে পেয়েছিলো এরকমভাবে এটা হচ্ছে এইচ ডেল্টা ঠিক আছে বামার মোটামুটি চারটি লাইন দেখতে পেয়েছিলো এই চারটে লাইন মোটামুটি বামার প্রথমে লক্ষ্য করেছিল ঠিক আছে তাহলে এটাকে এটা বিজ্ঞানী বামার বামারের ক্ষেত্রে কি ছিল এন এন ওয়ান কত ছিল দুই আর এন টু কত ছিল তিন চার পাঁচ ছয় আপ টু এরকম ও চারটে পেয়েছিল যখন এন টু সমান যখন তিন ছিল হুম যখন এন টু সমান যখন তিন ছিল তখন তিনি যে লাইনটা পেয়েছিলেন সেটাকে বলা হয়েছিল এইচ আলফা লাইন যখন এন টু সমান যখন চার হয়েছে তখন পেয়েছেন উনি এইচ বিটা লাইন যখন এন টু সমান যখন পাঁচ তখন উনি যে লাইনটা পেলেন সেটা হচ্ছে কি এইচ গামা লাইন আর যখন এন টু সমান যখন ছয় তখন তিনি পেলেন এইচ ডেলটা লাইন অর্থাৎ লাল আলোটা যেটা পেয়ে এটা হচ্ছে রেড রেডটাকে তিনি পেয়েছিলেন কি এইচ আলফা লাইন মানে কি ট্রানজিশন কোথা থেকে হচ্ছে তিন থেকে দুইতে ট্রানজিশন হচ্ছে কোথায় তিন থেকে দুইতে তাহলে আমি যদি বলি যে বামা সিরিজের এইচ আলফা লাইনে বের পারবে নিশ্চয়ই নিজেরা বাড়িতে করবে হোমওয়ার্ক কি থাকবে হোমওয়ার্ক হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ওয়েভলেন্স অফ এইচ আলফা এইচ বিটা এইচ গামা এইচ ডেলটা ফর হাইড্রোজেন অ্যাটম ইন নিশ্চয় এইচ আলফা মানে কি তিন থেকে দুইটা এই মানে কি চার থেকে দুইটা ট্রানজেকশন এইচ গামা মানে কি পাঁচ থেকে দুইতে ট্রান্সিকশন এইচ ডেলটা মানে কি ছয় থেকে দুইতে ট্রান্সেকশন ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেল আচ্ছা তাহলে থাক আজ এই অবধি অনেক পড়া হয়ে গেছে আজকের আজ এই অবধি থাক নেক্সট ক্লাসে যেটা করাবো আমি নেক্সট ক্লাসে বেসিক্যালি আমি চলে যাব বেসিক্যালি সোমার ফ্রি মডেলে চলে যেতে পারি আর তার আগে কিছু শর্ট ট্রিক শিখিয়ে দেবো জয়েন্টে কাছে লাগার জন্য আজকে মোটামুটি কনভেনশনাল ওয়েতে শেখো নেক্সট ক্লাসে কি নেক্সট ক্লাসে জয়েন্টে শেখার জন্য জয়েন্টে কী করে ফার্স্ট কী করে সলভ করবে হ্যাঁ তার জন্য আমি অনেক ট্রিক শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো আজকে ভিডিও এই অবধি ভিডিওগুলো ভালো করে দেখো আর বারবার রিভাইজ করে করে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ বর্ণালীটা ভালো করে বোঝো বইতে অনেক কম দেওয়া আছে আমি জানি অনেক কমজন লোকজন অনেক কম পড়াবে কিন্তু তাও বলছে যে ভালো করে দেখো যদি জিনিসটাকে ডিটেলসে বুঝতে হয় যদি হাইড্রোজেন ব্যাপারটাকে ডিটেলসে বুঝতে হয় তাহলে কিন্তু একটু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট একটু ব্রিফ ওয়েতে বুঝতে হবে ঠিক আছে তাহলে একটু ব্রিফ ওয়েতে বোঝো তোমাদেরই ভালো হবে জয়েন্ট ফয়েন্টে তোমাদের সুবিধা হবে ইন ফিউচার কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে তোমাদের আরও সুবিধা হবে ঠিক আছে তাহলে একটু মন দিয়ে পড়ো চলো